نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم جبان خونه پڑنا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدقت يا ربنا اللهم صل على محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة جزى الله عنا محمدا صلى الله عليه وسلم ريكون امانت بھائي باندا خدار دور ہوئے جابے بادھا شاب তোমার আমার মালিক আছেন আছেন আমাদের রব আলহামদুলিল্লাহ বাইতুন নূর নূরুল কোরআন মাদ্রাসা ইতিমখানার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের সানামধন্য সভাপতি ভদ্র এলাকার সর্বজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আমাদের সকলে পরিচিত জনাব আলহাজ মোহাম্মদ ওয়াসউদ্দিন দামাত বারকাতুহু মোলাদিয়া মাহফিলের প্রধান অতিথি শাইখুল মাসাহেব মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইলিয়াসউদ্দিন মোল্লা এতক্ষণ যারা আলোচনা রাখলেন মুফাসসিরে কোরআন জনাব মাওলানা মুফতি জুনায়েদ কাসেমী জনাব আবু ইউসুফ আল হাবিবি মঞ্চে বসা সম্মানিত ব্যক্তিবর্গ বিশেষ করে মাহফিলটা যার মাধ্যমে নিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর হাবিবুর রহমান হাবিব ভাই সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণপ্রিয় ঢাকাবাসী
দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কোরআনের অনুষ্ঠানে যারা এবাদত মনে করে এসেছে, এবাদত যেভাবে করা লাগে ওইভাবে করেন। নামাজের ভেতরে যেমন কথা বলা যায় না, এদিক ওদিকে তাকানো যায় না, সব বন্ধ করে দিয়ে আপনি এবাদত মনে করে নামাজ পড়েন, এইটাও তো এবাদত। এটা কি সাধারণ কথাবার্তা বলা, এদিক ওদিকে তাকানো, সব বন্ধ করে এক ঘন্টা, খুব বেশি হলে এক ঘন্টা পনেরো মিনিট, এই সময়টা অন্তত কোরআনে কারিমের এই একটা আয়াত বোঝার জন্য আমরা ব্যয় করতে রাজি আছি না? বড়টাই যেহেতু এবাদত, এবাদত মনে করে আপনি করেন, খুশি হয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমরা কোরআন উপস্থাপন করার ধরন আল্লাহর কাছে শিখেছি, কিভাবে মানুষের সামনে কোরআন উপস্থাপন করতে হয় আল্লাহ রাব্বুল আলামিন দেড় হাজার বছর আগে নবীজিকে শিখিয়েছেন, ওই ধরনটা আমরা সামনে নিয়ে আসি, দেখি আল্লাহ কিভাবে আমাদের শিখালেন। নাকি আমি মন মতো বলবো? আপনারা শুনতেছেন? আল্লাহ পাক বলেন কিতাবন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুন মিনহু লিতুনদিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। হে নবী, এই যে কিতাবে কোরআনে কারিম আপনাকে আমি দিলাম কেন জানেন? আপনি এটা শুধু সোমা খাবেন না, টেবিলের উপরে রেখে দেবেন, ঠিক আছে তো? আপনি তো বলা রাখবে যে না ভুল হচ্ছে, এটা ক্লাস চলছে, একটা তাফসীরের ক্লাস চলছে, কিসের? সুতরাং আমরা সবাই এখন ছাত্র, ক্লাসে যেভাবে জবাব দেয় ছাত্ররা ওইভাবে সবাই মিলে জবাব দেবেন, আমি তাহলে টের পাবো যে না আপনি বুঝতেছেন। আর যদি আপনি যে বললাম ভুল কিছু বলেন না, মনে করবো না এখানে কবরস্থান না কেডা আজিমপুর, কালসি, তাও ভালো আজিমপুর হয়নি, জবাব দেবেন একেবারে সাঁতরের মতো দেবেন তো? এখানে হারাজন শব্দটা আল্লাহ দিয়েছেন আয়াতের মাঝে, আপনাকে শুধু চমা খাওয়ার জন্য আর টেবিলের উপরে রেখে দেওয়ার জন্য আমি কোরআন দেইনি, এটা দিয়েছি মানুষকে আপনি সতর্ক করবেন, বিশেষ করে যখন মানুষের সামনে কোরআন উপস্থাপন করবেন তখন যেন আপনি ভয় পাবেন না। অন্য সময় ভয় পেয়েছেন পান, কিন্তু কোরআনের কাছে আসলে আপনি নিজে ভয় পাবেন না, আপনার মনের ভেতরে কোনো দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ ভয় ভীতি এগুলো যেন কাজ না করে। যিকরালিল মুমিনিন, কারণ কোরআন মুমিনদের জন্য উপদেশ। এ পর্যন্ত ছিল মাতৃভাষায় অর্থ, এবার আমরা ব্যাখ্যায় যাচ্ছি। হারাজন শব্দের ব্যাখ্যা দুইটা হয়, কয়টা বলত? এক নাম্বার, হে নবী আপনি যখন কোরআনে কারিম দিয়ে তাফসীর করবেন আপনার মূল বক্তব্যটা সামনে যারা বসে আছে সঠিকভাবে না বোঝার কারণে হয়তো সন্দেহ করতে পারে, এরকম মানুষ আছে তো? না না, যেটা মিথ্যা কথা এটা বলবেন না, এরকম মানুষ আছে কোরআনের বক্তব্য শোনার পরে না বোঝার কারণে মন খারাপ করে অথবা বিরোধিতা করে, এরকম মানুষ দেশে কম না বেশি? কম। শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাহরিয়ার কবিরের মতো মানুষ তো এদেশে খুব বেশি না, কয়েকজন, আপনি আন্দাজে বেশি বলছেন কোন কারণে? কোরআনের বক্তব্যটা আল্লাহ যেভাবে বোঝাতে চায় উনি ওইভাবে না বোঝার কারণে মন খারাপ করে মাঝে মাঝে, এ কথা বলেন না কেন? ওরকম মানুষকে দেশে বেশি, হাতে কোনো পাঁচ ছয় জন, ওইগুলোই যেহেতু টিভি পেয়েছে ওই জন্য লাফায়, ওরকম মিডিয়া আমাদের সামনে থাকলে আমরা লাফাতে পারতাম, আমাদের সামনে তো মিডিয়া নেই। হারাজনের এক নাম্বার ব্যাখ্যা গেল এই যে কোরআনের মূল বক্তব্যটা সঠিকভাবে অনুধাবন করতে না পেরে ওরা বিরোধিতা করতে পারে, আর এই কারণে ওরা বিরোধিতা করে। এরপরে আরো ওনার বিভিন্ন জাতি বোন আছে, তাসলিমা নাসরিন, আর আমি বাকিগুলোর নাম নাই নাই নিলাম। তাহলে এই মানুষগুলো বাংলাদেশে একশো জনের খুব বেশি হলো, একশো জনে একজনও হবে না, বলেন বলেন, এমনকি লাখেও একজনে হবে না, তারপরে কোটিতে একজন হবে কিনা? হবে, এবার হবে, আঠারো কোটি তো হবে।
দ্বিতীয় নম্বর কি হারাজনের ব্যাখ্যা হচ্ছে, সমাজে প্রচলিত অনেক নিয়ম নীতি আছে যেগুলো মানুষ আবহমান কাল থেকে এবাদত মনে করে পালন করছে। আপনি কোরআনে কারিম দিয়ে যখন তাফসির করবেন ওইগুলো তখন মিলবে না, তখন ওই মানুষগুলো আপনাকে যারা ভালোবাসতো এবার আর ভালোবাসবে না, বলবে তো নতুন কথা, এতদিন কি ইসলাম প্রচার হয়নি, কই এতদিন তো বাপ দাদা বলেনি, এ হুজুর বেশি বলছে। তাহলে হারাজনের যে দুইটা অর্থ বললাম, দুইটা কি বাংলাদেশের জন্য না অন্য দেশের জন্য? দেশের জন্য মিলছে। কোরআনের বক্তব্য সঠিক ভাবে না বোঝার কারণে মন খারাপ করতে পারে, উল্টা পাল্টা ধারণা করতে পারে। দ্বিতীয় নম্বরে কোরআনে কারিম দিয়ে আপনি যেটা বলতে চান, ওই নিয়ম সমাজে প্রচলিত অনেক নিয়মের সাথে মিলবে না। এতদিন যারা ওইটাকে ইসলাম মনে করে পালন করছে তাদের আপনি মন পাবেন না, তাদের খুশি করতে পারবেন না, তখন তারা আপনার বিরোধিতা করতে পারে। এই ধরনের মানুষ এখন বাংলাদেশে বেশি, আপনি এইটা বলতে পারেন, একথা বলেন না কেন? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছ থেকে আমরা ধারণটা শিখে নিলাম যে কিভাবে উপস্থাপন করা লাগে। আমি যেন নিজে ভয় না পাই, আমি যেন নিজে দ্বিধা দ্বন্দ্ব সংশয় সন্দেহ না ভুগি, আমি কোরআনে কারিমকে 100% বিশ্বাস করি, আপনাকে আমি 100% বিশ্বাস করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ যেন আমাদের উভয়কে তৌফিক দেন, জোরে বলেন আমিন। দরুদ আর সালাম পড়ছে আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ বাজ্যনাত দিয়েছিলেন। কি দিয়েছিলেন? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে বাজ্যনাত দিয়েছিলেন, উন্নত চরিত্র, তার চরিত্র দেখেই মানুষ টের পেত যে এটা নবীর চরিত্র, সাধারণ মানুষের না। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার মা উম্মে সুলাইম 8 বছর বয়সে আমাকে নবীর বাড়িতে খাদেম হিসাবে হাদিয়া পাঠিয়েছিলেন। 8 থেকে 18 বছর, তার মানে একাধারে আমি 10 বছর বিশ্ব নবীর বাড়িতে কাজ করেছি, কোনোদিন নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই। এখান থেকে যেটা প্রতীয়মান হয়, বাচ্চা যারা এরা সোজা কাজ করতে বললে উল্টা কাজ করে বেশি। অধিকাংশ বাচ্চাদেরকে দেখা যায় ডান পায়ের স্যান্ডেল বাম পায়ে দেয়, ওদের কাজ সব কি বলেন বলেন সব উল্টা। কয়েকদিন আজ 3-4 দিন ফেসবুক ইন্টারনেটে যেটা দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রতিষ্ঠানে ছাত্রদেরকে যেভাবে পিটানো হচ্ছে, এটা অন্তত বন্ধ করা দরকার। যারা বিভিন্ন মাদ্রাসা মক্তবের এমনকি স্কুল হাই স্কুলের দায়িত্বে আছেন প্রাইমারি সহ, তারা সিসি ক্যামেরা লাগিয়ে দিন টাকা খরচ হল, কিছু মানুষের জন্য পুরা জাতির বদনাম হয়ে যাচ্ছে। এই মাদ্রাসা মক্তবে হাফেজি কওমি আলিয়া বিভিন্ন জায়গায় ছাত্রদেরকে এভাবে পিটিয়ে রাম আর বামদের ইসলামের দিকে আঙ্গুল তোলার সুযোগ করে দিচ্ছে। এটা বন্ধ করো, যারা করছেন এখনো থামেন, আপনি নিজে তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনার কারণে সমাজের অনেকেই হায়ার এডুকেটেড যারা তাদের ছেলে মেয়েদেরকে কোরআন পড়াবে বলে সিদ্ধান্ত নিয়েছে, ইন্টারনেটে যখন আপনি এভাবে পিটান, এই মার দেখে তারা আদরে ছেলেকে আর কোরআন পড়ায় না, পরবর্তীতে ওই সাধনা তৈরি হয়ে যায় ঐশী। কথা বলেন কেন? কত ডিসি এসপি টিওনো ডিআইজি পর্যন্ত তাদের ছেলে মেয়েকে এখন কোরআন পড়াচ্ছে, কারণ তারা টের পেয়েছে কোরআন না জানালে আমার এটা ঐশী হতে পারে, আর ঐশী হলে শেষ পর্যন্ত আমারও জবাই করতে পারে। এদের বাধ্য হয়ে তারা কোরআন পড়াবে, কিন্তু আপনার এই দৃশ্য দেখে ওরা কোরআন থেকে বিমুখ হয়ে যাচ্ছে। ওদের সন্তানগুলো যদি এই
যারা দেশের দায়িত্বে আছে এবং দেশ যারা চালায় মানুষগুলো যদি তাদের সন্তানকে কোরআন শেখানো থেকে বঞ্চিত হয় আপনার এই আচরণ দেখে আপনি কিন্তু মাপ পাবেন না। আপনার রাগকে কন্ট্রোল করেন, বাচ্চারা তো ভুল করবে, এটাই তাদের স্বভাব। বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ রাস্তা দিয়ে হেঁটে গেলে বাচ্চারা খেলাধুলা বন্ধ করে এসে আল্লাহর নবীকে সালাম দিত। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে সালাম দেওয়ার পরে বিশ্বনবী বলেন, উমাইর কেমন আছো, তোমার যে হলুদ পাখিটা কই? হযরত উমাইর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলেন, হে রাসূল, আপনি তো সাধারণ মানুষ না, আপনি বিশ্বনবী, তমাম দুনিয়ার জন্য আপনি নেতৃত্ব দেওয়ার জন্য এসেছেন, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার পাখির খবর পর্যন্ত আপনি রাখেন, আপনি কার আদর্শ নিয়েছেন বলেন তো দেখি? যে বাচ্চা পিটানো লাগবে, আশা করছে আপনি কি বোঝাতে চায় আপনি বুঝতে পেরেছেন? যদি আপনার মাথায় মগজ থাকে আপনি থামবেন। আর যারা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, এরকম যদি মানে মানুষ বলতে তো আমার ঘৃণা হয়, এগুলো জানোয়ারের তো নিকৃষ্ট। এই শিক্ষক নামে কলঙ্ক, হুজুর নামে কলঙ্ক, এদের যদি সত্যি আপনি ধরেন তাহলে ওদের বিদায় করে দিন, শাস্তি দিয়ে বিদায় করে দিন, যেন সামনে আর এরকম কেউ করতে না পারে। রাসূলকে আল্লাহ বাজ্যনাথ দিয়েছিলেন, কি দিয়েছিলেন বলেন তো? এই বাজ্যনাথ পাওয়ার পরে যিনি দেখুন দিন প্রচার করা আরম্ভ করলেন, কাফেরদের পক্ষ থেকে মোহাম্মদ রাসূলুল্লাহর উপরে অপবাদ এসেছিল, প্রথমে পাগল, কি সবাই বলেন নবীজির মতো যদি দিন এখনো কেউ প্রচার করে তাকেও পাগল বলা হতে পারে? আল্লাহর নবীকে পাগল বলা হতো তিনটা কারণে। কোরআনের সূরা কলম জানিয়েছে, মা আনতা বিনিয়মাতি রব্বিকা বিমাজনুন, হে নবী আপনার রবের দয়া আছে আপনার উপরে যে আপনি পাগল না, তাহলে ওরা আপনাকে পাগল বলে কেন? তাফসীরে ইবনে কাসির মুফাসসির লিখেছেন, ওই মানুষগুলো ওই জামানায় নবীজিকে পাগল বলতো, প্রথম নাম্বার কারণ হচ্ছে এমনি। কোন কারণ? হ্যাঁ এমনি। আমি যদি এখন একে বলি রাজাকার, কেন বললেন এমনি? কারণ রাজাকার হওয়ার বয়স ওর হয়েছে, এক কথা বলে না কেন? নাম বললাম কেন? শুধু এমনি না, এমনির পেছনে আর একটা এমনি আছে। এই এমনির পেছনে আর একটা এমনি কি? এই যে মাইক, মিডিয়া আমার সামনে আছে, আমার যে নিয়ে এসেছে টের পাচ্ছেন? এগুলো আমার পেছনে থাকার কারণে ওর মতো মানুষকে রাজাকার বলবো, কি বলবো কোনো অসুবিধা নেই, কারণ ওর প্রোটেস্ট করার প্রতিবাদ করার কিছু হাতে নেই। দেড় হাজার বছর আগে কোরআনে কারিম প্রচার করতে গিয়ে নবীকে সর্বপ্রথম যে গালি দিয়েছিল ওইটার নাম হচ্ছে মাজনুন, পাগল। নাম কি বলা হতো কেন? বলেন বলুন, এমনি। এমনির পেছনে আর একটা যে এমনি আছে টের পেয়েছেন? জীবনে এমনি বলতে পারতো না, কারণ ওর পেছনে তো দরজা দিয়ে নাড়া চাড়া দিচ্ছে আর একজন। দ্বিতীয় নম্বরে বিশ্বনবীকে পাগল বলার পেছনে কারণ ছিল, আল্লাহর নবীর উপরে যখন ওহী নাজিল হতো নবীজি ঘেমে যেতেন, চোখ বন্ধ করে ফেলতেন, অস্বাভাবিক হয়ে পড়তেন, তিনি ঘর্মাক্ত হয়ে চিন্তায় চিন্তিত হয়েছিলেন, কারণ ওহি কোরআনের একটা ভার আছে না নেই? আজ সত্যি কোরআনের ভার যে আলেমগুলোর উপরে আছে, এই মানুষগুলো কিন্তু ঘেমে যাচ্ছে, অস্থির হয়ে পড়ছে, অস্বাভাবিক হয়ে যাচ্ছে। এই দৃশ্যগুলো বোঝার মতো যোগ্যতা আবু জেহেলের আবুল আহাবের ছিল না। নবীজি কেন ঘেমে যান, কেন অস্থির হয়ে পড়েন, কেন বসে পড়েন, চোখ কেন বন্ধ হয়ে যায় আল্লাহর নবীর? এটা কাফেরদের বোঝার মতো যোগ্যতা ছিল না, কারণ তা বুঝতে হলে আবু বকরের মতো মন লাগবে, আবু জেহেলের মতো মন দিয়ে বোঝা যাবে,
আবু সুফিয়ানের মতো মন দিয়ে বোঝা যাবে। আজ এই দেশে এই সমাজে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এবং আল্লাহ রাসূলকে নিয়ে যেভাবে টকশোতে বসে বাংলার বাস্তবতায় যেভাবে অপমানজনক কথা বলা হয়, ষড়যন্ত্র করা হয়, যে আলেমগুলো কোরআনের ভার পেয়েছে তারা কিন্তু টের পাচ্ছে যে কি হচ্ছে, এ কারণে তারা আর চুপ থাকতে পারে না, তারা ঘেমে যায়, অস্বাভাবিক হয়ে যায়, তারা অস্থির হয়ে পড়ে। এই অবস্থা গুলো আবু জেহেল, আবু লাহাব, আবু সুফিয়ান তো বুঝবে না, এগুলো বুঝতে হলে আবু বকর ওমরের মতো মন লাগবে। কালা জাহাঙ্গীর দিয়ে বোঝা যাবে, এরশাদ শিকদার দিয়ে, বাকি গুলো নাই নাই বললাম, কারণ নবীর এই অবস্থা বুঝতে হলে লাগবে আবু বকরের মতো মন, ওমরের মতো মন। এই কথা বলেন, এই কারণে ওরা বলতে পাগলামি করছে, কারণ ওরা বুঝতো না কেন নবী ঘেমে যায়, কেন প্রতিবাদ করে, প্রতিবাদ করার পেছনে কারণ এই, কারণ তার উপরে যেটা নাসিল হচ্ছে ওর একটা ভার আছে। তিন নম্বরে আপনাদের এই পাশে যে মসজিদ, আমি কয়েকদিন আগে যেখানে গিয়েছিলাম ওখানে শাহ আলীর মাজারের পেছনে কিছু মানুষ ওখানে সেজদা পর্যন্ত দিচ্ছে। এখন ওই মসজিদের যিনি ইমাম আছে উনি যদি বলেন না এই সেজদা আমি কবরে দিতে দেব না, যারা মুসল্লি আছেন আমার পেছনে চলেন, এই সেজদা এখন বন্ধ করা লাগবে, আমার মনে হয় অনেক নামাজি পর্যন্ত বলবে হুজুর দিনকাল ভালো না, আপনার দরকার কি? আপনি নামাজ পড়াবেন, বেতন নেবেন, বাড়ি চলে যাবেন, যে দেখো সে করুক গা লাইলা ঠিক। এরপরও যদি ইমাম সাহেব বলেন না এ শিরিক আমি চলতে দেব না, আমার ইমামতি থাকে থাক যায় যাক, আমার ইমান আমাকে বাধ্য করছে এই শিরিক আমারে বন্ধ করাই লাগবে। এখন যদি উনি একা বলে আমি যাবই, কেউ যদি না যান তাহলে আমার মতো নামাজি পর্যন্ত বলবে হুজুর মনে হয় পাগল হয়ে গেছে, ওকে টের পাচ্ছে না যে কি অবস্থা দেশে। আজ যাদের উপরে কোরআনের ওহির ভার সত্যি সত্যি আছে, দেশে তো আলেম কত আছে, মুসলমান কত আছে, কই প্রকাশ্য শিরিক এবং বেদাত আল্লাহ বিরোধী কাজ দেখে কেউ তো কিছু বলে না, বলছে সেই কয়জন, বুঝতে হবে ওদের কোরআনের ওহির ভার আছে। ও যদি একাও থাকে, আপনি যদি বাংলাদেশের 16 কোটি মানুষ পেছনে না থাকে তো একাই দাঁড়াবে, বলবে না এটা আমার ইমানের দায়িত্ব, আপনি যদি না যান এই শিরিক এই বেদাত বন্ধ করার জন্য আমি একা হলেও প্রতিবাদ করবই। ওই জামানায় যেমন ভালো মানুষগুলো বলতো যে না সবাই একদিকে আর ও একা একদিকে, আল্লাহর নবী যখন দেখলেন সবাই দুর্গা পূজা সূর্য পূজা আগুন পূজা নিয়ে ব্যস্ত, নবীজি বলেন আমি একটাও মানি না, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন কাফেররা বলতো লোকটা পাগলামি করছে। 1500 বছর আগের ওই কথা এখন বাংলাদেশের সাথে 100 ভাগ মিলে যাচ্ছে। নবীজি কোরআন প্রচার করে বিপদে ছিলেন, আর যারা তার ডাকে সাড়া দিয়েছে তারও বিপদে পড়েছে, এ কথা বলা লাগবে। সুতরাং আজও কোরআনের দাওয়াত যদি সত্যি নবীর মতো কেউ দেয় মাস্ট বি সে বিপদে পড়বে, আর সত্যি যদি সাহাবীদের মতো কেউ সাড়া দিতে পারে তারও বিপদ আসবে। যাদের কোরআনের ডাকে কোনো বিপদ নেই, সাড়া দিলেও কোনো ঝামেলা নেই, বুঝতে হবে ওটা কোরআনের দাওয়াত না, ওটা দাওয়াত খাওয়া দাওয়াত, দাওয়াত খাওয়া দাওয়াত দেয় না। কোরআনে কারিম জানিয়েছে সূরা মায়েদা 67 নম্বর আয়াত, কাফিরিন।
আল্লাহ পাক বলেন হে রাসূল বাল্লিগ আপনি প্রচার করুন আপনি তাবলীগ করুন আপনি প্রকাশ করুন আপনি ছড়িয়ে দিন এখানে বাল্লিগ শব্দের প্রায় 33টা অর্থ আমি নিতে পেয়েছি বাল্লিগ মানে শুধু প্রচার করা না বাল্লিগ মানে শুধু পৌঁছিয়ে দেওয়া না বাল্লিগ মানে দাঁড় করানো যে কোনো একটা বিষয়কে আপনি দাঁড় করান কি দাঁড় করাবেন মা উমসিলা ইলাইকা মির রব্বিকা আপনার রবের পক্ষ থেকে যেটা আপনার উপরে নাযিল হয়েছে তার নাম কোরআন বলেন বলেন তাহলে আপনার দায়িত্ব হচ্ছে আপনি কোরআনকে প্রতিষ্ঠা করবেন দাঁড় করাবেন এজহার করবেন আমি জানি কোরআন প্রতিষ্ঠা করতে গেলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হবে ঝামেলা আসবে আমি আল্লাহ জানিয়ে জানে আল্লাহ ইয়াসিমুকা মিনান নাস মানুষ যে ষড়যন্ত্র করবে আমি আল্লাহ নিজে আপনাকে ওই ষড়যন্ত্র থেকে বাঁচাবো ঢাকাবাসী আয়াত শুধু নবীজির জন্য বলেন বলেন যদি নবীজির জন্য হতো নবী বিদায় নিলে আয়াতটাও বিদায় নিত এত কিয়ামত পর্যন্ত কোরআনে থাকবে না থাকবে না কোরআনে যদি কিয়ামত পর্যন্ত থাকে এখন যারা এর মুখাতেব তার মানে আমরা আমরাও যদি সত্যি কোরআনের তাবলীগ করি কোরআনকে দাঁড় করানোর জন্য চেষ্টা চালাই বিপদ আপদ মুসিবত ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধেও হওয়ার সম্ভাবনা নেই যদি সম্ভাবনা থাকে বাঁচাবে কে আল্লাহ যে বাঁচাবে তার প্রমাণ কোনটা এটা মজারে বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আয়াতটা থাকবে এই জন্য আল্লাহ আসমানা দিয়ে ইয়াউসিমু দিয়েছেন কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ নিজে আপনাদেরকে বাঁচাবো আল্লাহ এখনো বাঁচিয়েছে না বাঁচাইনি আমরা মনে করি বেশি দিন বেঁচে থাকতে পারলেই মনে হয় বেঁচে থাকা না কোন মানুষের ইমান আর আমল আল্লাহর যদি পছন্দ হয় তাকে কিন্তু আল্লাহ সাধারণ ভাবে মরণ দেয় না আলিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইত্তাখিযা মিনকুম শুহাদা সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে আল্লাহ পাক বলেন কারো ঈমান এবং তার কাজকর্ম অ্যাক্টিভিটিস যদি আমার ভালো লাগে ওকে আমি সাধারণ ভাবে মরণ দেই না ওকে সাধা শাহাদতের মরণ দিয়ে ধন্য করি এই লোকটা যদি এখন মারা যায় সাধারণভাবে যদি ঈমান নিয়ে মরে তে কবরে দেওয়ার পরেই ঘুমিয়ে পড়বে এই শেষ আর কিছু নেই কিন্তু যদি ও শাহাদাতের মরণ পায় কবরে দেওয়ার পরে ঘুমাবে না জীবিত থাকবে এবং আল্লাহ নিজে ওকে খাওয়াবে তার মানে শাহাদাতের মরণ পেলেও একটা পুনরায় জীবন পায় এক কথা বলেন না কেন ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে কখন খাওয়া লাগে জেগে থাকলে বলেন বলেন তার মানে ওকে আল্লাহ জাগিয়ে রাখবে কিয়ামত পর্যন্ত এবং আল্লাহ নিজে ওকে খাবার তুলে খাওয়াবে শাহাদাতের মরণ পেলে আল্লাহ সে খাওয়ায় তার প্রমাণ আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে 70 টুকরা পর্যন্ত করেছিল কাফেররা তার লজ্জা স্থান পর্যন্ত কেটে কেটে টুকরা টুকরা করেছে শেষ পর্যন্ত তাকে যখন কবরের ভেতরে নবীজি দিতে যাবেন কয়েকটা টোকরা পাওয়া যাচ্ছিল না তারা এক একটা চাকা চাকা করে এক এক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে কয়েকটা টোকরা যখন পাওয়া গেল না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চাদরটা দিয়ে মাথা থেকে বুক পর্যন্ত ঢেকে দিলেন মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যায় পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যায় বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ মাথা থেকে মাথা পর্যন্ত ঢেকে দিয়ে বাকিটা লতা পাতা দিয়ে তিনি ঢেকে দিলেন কবরের ভেতর যাওয়ার পরে চোখের পানি ফেলে বলে রব্বুল আলামিন এ আমার চাচা আমির হামজা আমার বাবার আদর আমি পাইনি চাচার আদরও বেশি দিন পাইনি যতদিন পেয়েছি এ চাচা আমাকে আমার বাবার মতো আগলিয়ে রাখতেন আমি তোমার কাছে এই দরখাস্ত করছি কবরের ভেতরে দেওয়ার পরে তিনি বললেন এই চাচা আমির হামজার পরে আমি রাজি আছি খুশি আছি এখনো পর্যন্ত তুমি আমার মালিক তোমাকে বলছি তুমি আমার চাচা আমির হামজার উপরে রাজি হয়ে যাও
বিশ্ব নবী যদি কবরের পাশে দাঁড়িয়ে চাচা সম্পর্কে কথা বলে আল্লাহ দোয়া কবুল করতে দেরি করার কথা না যে নবীর দোয়া কোনোদিন আল্লাহ ফেরত দেননি শুধু একটা দোয়া বাদ দিয়ে যে আব্দুল্লাহ ইবনে উবাইর জন্য নবী দোয়া করেছিলেন ওই দোয়া কবুল হয়নি তাছাড়া বাকি জীবনে দোয়া করা না হাত তোলাও লাগে নাই মনের ভেতরে কামনা আসলে আল্লাহ ওটা কবুল করে নিয়েছে হযরতে আমির হামজা তাহলে শহীদের মর্যাদা পাওয়ার পরে তিনি যে জীবিত ছিলেন প্রমাণ তার ইন্তেকালের 30 বছর পর মদিনায় একবার প্রচন্ড ঢল হয় ওই ঢলে তার কবর ভেঙে যায় হজ করার সময় আমি নিজে আমির হামজার কবরের কাছে দাঁড়িয়ে ওর পাশে এখন তো ঘিরে দেওয়া আছে নিজে দেখে এসেছিলাম কবর ভাঙ্গা কবর থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে পানির সাথে মিশিয়ে নালা দিয়ে যাচ্ছিল ওই জামানায় যারা আমির হামজার সাথে যুদ্ধ করেছিল উহুদের ময়দানে তারা এখন বড় হয়ে গেছে মুরব্বী রক্ত কোথা থেকে আসে অনুসন্ধান করতে গিয়ে দেখে 30 বছর আগে উহুদের ময়দানে বিশ্ব নবীর সাথে জিহাদে শামিল হয়ে তার চাচা যে সমস্ত জায়গাগুলো ক্ষত বিক্ষত হয়েছে ওই জায়গা দিয়ে এখনো তাজা রক্ত ফিনকি দিয়ে বের হচ্ছে উনি যদি খাবার না খাবে তে রক্ত তৈরি হলো কি দিয়ে একথা বলেন এখন তার মানে শাহাদতের মরণ ওনার কবুল হয়ে গেছে ওনার মরণ আল্লাহ এমনিতে শাহাদত দেয়নি তার ঈমান তার ঈমানের যে তেজস্বী এবং তার যে কর্মকাণ্ড অ্যাক্টিভিটি সেটা আল্লাহ পছন্দ করেছিলেন এজন্য তাকে শাহাদতের মরণ দিয়েছেন সাধারণ মরণ দেয়নি আপনারা যারা বেশি দিন বেঁচে থাকাকে মনে করছেন সফলতা না এটা মিথ্যা কথা এটা ধোঁকা কোন মানুষ যদি 2 বছরও হায়াত পায় আর মরণের পরে আল্লাহ যদি তাকে মাফ করে দেয় তার জীবন সফল ফামান সুহসিহানিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ অমল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষের দিকে আছে আল্লাহ পাক বলেন ওই লোকদার জীবন তো সফল যাকে আমি আল্লাহ আস্তে আস্তে জাহান্নামের কাজগুলো থেকে বাঁচিয়ে বাঁচিয়ে জান্নাতের কাজের দিকে এগিয়ে দেই তার মানে জাহান্নাম থেকে মুক্ত করে যাদেরকে জান্নাতের কাজগুলো করায় ওই দিকে এগিয়ে দেই ওই মানুষটার জীবন সফল জোরে বলুন সুবহানাল্লাহ বেশি দিন দুনিয়ায় হায়াত পাওয়ার অর্থ ওই বেশি দিন বেঁচে থাকা না শাহাদতের মরণ পাওয়া এইটাই আসল জীবন আর এটা আল্লাহ সবাইকে দেয় বলেন বলেন যার জীবন যৌবন আল্লাহর পছন্দ হয় তাকে শুধু শাহাদতের মরণ দিয়ে ধন্য করে কারণ কি আল্লাহ এই দুনিয়া আর 40 বছর 50 বছর খাওয়াতে চায় না কিয়ামত পর্যন্ত তার হায়াত বৃদ্ধি করে দিয়ে নিজে খাওয়াতে চায় আমি যে কথা বলছিলাম পৃথিবীতে আজ কোরআনে কারিম দিয়ে ডাকতে গেলে বিপদ হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এটা থেকে আল্লাহ বাঁচাবে তার অর্থ হচ্ছে তাকে যদি বাঁচাতে চাই এই 50, 70, 80 বছর হায়াত দিয়েই না অনন্তকাল হায়াত দিয়ে শাহাদতের মরণ দিয়ে ধন্য করে দেয় তাহলে আমার মেন কথা ছিল কোরআনে কারিম দিয়ে প্রসার যখন নবীজি করলেন সর্বপ্রথম গালি ছিল কি পাগল বলার পেছনে কারণ কয়টা আরো জোরে এক নম্বরে আজ আলেমদেরকে যারা আজ উল্টা পাল্টা গালি দেয় কোনো কারণ নেই এমনি এমনি এমনির পেছনে আর একটা এমনি আছে না কে মিডিয়া 2 নম্বরে সিআর এসিআর এসিআর না ও সিআর হচ্ছে 1734টা সিআর হ্যাঁ কথা বলছে ঠিক ঠিক করবেন না চুপ করে থাকেন এই 1734টা সিআর অনেকের পেছনের দরজা দিয়ে শুধু নাড়াচাড়া দেয় আরো অন্য লোকের মতো বসে বসে লাফায়
কারণ এই দেশের যারা ষড়যন্ত্র করছে যারা পেছনের দরজায় আছে ওরা খুব ভালো করে জানে 96 ভাগ মুসলমানের এই সেন্টিমেন্টের দেশে কোরআন এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে ডাইরেক্ট অবস্থান নিয়ে টিকে থাকা যাবে না এখানে সামনে আসলে তো ধরা খাবো আমার নামের আগে মোহাম্মদ আছে নামের শেষে ইসলাম আছে কি করি যাওয়া যাবে না পেছনের দরজা দিয়ে শুধু নাড়াচাড়া করে আর সামনে রেখে দেয় বিভিন্ন চোরকে এ চোর যে চোরই হোক সে গরু চোর হোক ছাগল চোর হোক আল্লাহর যে বান্দাই হোক এরকম চোরকে সামনে দিয়ে পেছনে খালি নাড়াচাড়া দেয় এরকম মানুষ দেশে নেই এই পেছনে যারা নাড়াচাড়া দেয় এরা হচ্ছে এমনির এমনি ওরা কি প্রথমে যারা দেখছে ওরা এমনি আর ওর পেছনে যা আছে এই মানুষ ওরে ওখানে হাত ধরে বসিয়ে দেন ওরে হাত ধরে ওখানে বসিয়ে দেন কি হয়েছে কি হচ্ছে প্রজেক্টরের ঠিক আছে প্রজেক্টর হলে স্যার আর যদি ইউটিউবার হয় যে ঝামেলা করে ওরে হাত ধরে ওখানে বসিয়ে দেবেন হাত ছেড়িয়ে যায় যা ঠিক আছে ভাই না ঠিক আছে ভাই এখানে মানুষের জায়গা হচ্ছে না অন্য জায়গায় একটা প্রজেক্টর দিয়েছে এই জন্যই তো ডিস্টার্ব করছে আমি আয়াতের গভীরে আর যেতে পারলাম না আপনারা কি শুনতেছেন কোরআনের তাবলিগ করতে গেলে বিপদ আসবে বাধা আসবে এটাই স্বাভাবিক আজ বাংলাদেশের প্রায় 64 জেলা থেকে শুরু করে বিদেশের প্রায় 33 থেকে 34টা দেশে আমার এই যে আকিস গ্রুপ আমি ওখানে আছি যেহেতু আকিস কোম্পানিতে ওনাদের বিভিন্ন দেশে ব্যবসা আছে এই হিসাবে সারা পৃথিবীর এই 34-35টা দেশে যাওয়ার একটা ব্যবস্থা ওনারা করছে এই হিসাবে আমি যা দেখতে পাচ্ছি সব দাওয়াতে বাধা নেই শুধু কোরআনের দাওয়াতে বাধা আর বাধা কেন আমি তাও জানি না ও শুধু এমনি না এখন যদি বলেন এমনি তাহলে কত দাওয়াত আছে তাদেরকে আরো রান খাওয়ানো হয় বাধা দূরের কথা কোরআনের দাওয়াতে বাধা হয় এই কারণে কোরআন একটা বিপ্লব কোরআন কি এই চলন্ত যে ইন্টারসিটি ট্রেন চলে তার চাইতে দ্রুত গতি সম্পন্ন যান দ্রুত গতি সম্পন্ন যে ট্রেন ইন্টারসিটি ট্রেনে কেউ যদি মনে হয় ধাক্কা দিয়ে ফেলে দেব পারবে নিজের অনেক কিছু হারাবে কোরআনে কারিম ওর চাইতেও দ্রুত কেউ যদি মনে করে ধাক্কা দিয়ে ফেলে দেব কিয়ামত হয়ে যাবে পারবেন না এজন্য আপনার নিজের কপালে আপনি নিজে আগুন লাগাবেন না আপনি থামেন আপনি যা করছেন আপনি থামেন কথা বুঝতেছেন আমার বিশ্ববিদ্যালয়ে ডক্টর গোলাম রব্বানি উনি মাঝে মাঝে বলতেন দেখো ভার্সিটিতে যদি একটু মাঝে মাঝে দাবড়া দাবড়ি না হয় ঠ্যাং ম্যাং কেটে না নেয় তাহলে ভার্সিটি মনে হয় না একটু ভয় দেখাবে কি আরো মানে বাস্তবতা বলছো ক্লাসে এসে বলছো যে ভার্সিটি আজকে মারামারি মারামারি তো হবে একটু দামড়া দামড়ি করবে ছেলে মেয়েরা একটু হাত প্যাট কেটে নেবে এ তাহলে মনে হবে যে ক্যাম্পাস নাই তো মাদ্রাসা হয়ে যাবে কোরআনে কারিমের অনুষ্ঠান গুলোতে যদি বাধা নাই হয় আপনি বুঝবেন কি করে যে বাতিল কোনটা নাজিল হওয়ার পর থেকে আমি সেদিন মিরপুরে বলেছিলাম চিড়িয়াখানার পাশে যে নাজিল হওয়ার পর থেকে কোরআনের শ্রোতা তিন প্রকারে বিভক্ত হয়ে গেছে প্রথমে তারা যারা শুনলেই বাধা দেয় আজও দেখেন শুনলেই যারা বাধা দিচ্ছে ওরা এক কথাই বিনা দলিলে কাফের আর যদি দলিল নিতে চান সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত আমি তো আগেটা মন মতো বললাম যে বিনা দলিলে কাফের আর পরেরটা বললাম দলিল দিয়ে আকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন আবু জেহেল ওই সময় দারুন নাদওয়ার বৈঠকে তার সংসদে আইন পাস করে বলেছিল সব চলতে দেওয়া যাবে মুহাম্মদের কোরআনের অনুষ্ঠান যেন না চলে তাহলে এই সিদ্ধান্ত আজও যারা বাংলাদেশে নিচ্ছে মাছের বাজার চলছে গরুর বাজার চলছে করোনার দোহাই দিলে ওইগুলো বন্ধ করেন না কেন আর যত বাধা সব আপনার কোরআনের অনুষ্ঠানে তার মানে আপনার ওই ধারণা ওই আবু জেহেলের মতো আবু জেহেলের দ্বিতীয় ধারণা কি ছিল অল গাওফি শুধু কোরআনের অনুষ্ঠান বন্ধ করবা হবে না ওটা যেন আয়োজন করতেই না পারে বিভিন্ন কায়দায় বন্ধ করো ঢল ডুবি তবলা বাজাও হট্টগোল করো
এখন আর ঢোল ঢোকি তবলা বাজায় না, 144 ধারা সারি করে দেয়। সিস্টেম শুধু পাল্টিয়েছে, জিনিস তো একই, জিনিস এক না, সিস্টেম শুধু পাল্টিয়েছে। সিস্টেম পাল্টালে জায়েজ হয়? বলেন বলেন। আপনি আপনি লিখে দিলেন যে বিসমিল্লাহ মদের দোকান, জায়েজ হবে? ওখানে খাওয়ানো হচ্ছে আর নাম দিয়েছে জিনিস তো একই, ও বিসমিল্লাহ বলে খেলেও গুনাহ হবে, হরি বলে খেলেও গুনাহ হবে। সুতরাং জিনিস একই আছে, সিস্টেম আপনি পাল্টিয়েছেন। ওই সময় ও বলতো আলগাফি, এটা বন্ধ করার জন্য হট্টগোল বাঁধাও, ঢোল ঢুকে তবলা বাঁচাও। এ দেশে তো এত ঢোল ঢুকে তবলার এরকম প্রচলন নেই, এই জন্য একবার এসেছে 144। আমার তো মানে দেখা দূরের কথা, শুনলেই কেমন লাগে যারা কোরআনের তাফসীর মাহফিলে আজ 144 ধারা জারি করে, এ কোরআন আমার সামনে নিয়ে বলছে বলে 100 ভাগ যারো সন্তান। ওর কোনো দলিল মলিল লাগবে না, দলিল দিতে চাইলে সূরা কলমের 13 নাম্বার আয়াত। আমি প্রথমে মন মতো বলছি, এরপরে দলিল বলছি। কেন এই সিদ্ধান্ত নিত? 3 নম্বরে হচ্ছে লাআল্লাকুম তাগলিবুন। আবু জেহেল চিন্তা ভাবনা করতো, আশা করতো যে আমরা কোরআন বন্ধ করে দিতে পারলে আমরা গালেব, আমরা বিজয়ী হতে পারবো, কারণ আমরা যেভাবে আছি এভাবে আর থাকা কোনো ব্যাপারই না যদি মুহাম্মদের কোরআন মানুষ শুনতে না পারে। আজ যারা এই ধান্দায় আছেন যে আমরা যেভাবে আছি এটা কেউ বুঝবে না, কেউ বুঝতেও পারছে না যদি কোরআন মানুষের কানে না পৌঁছায়। আপনি কিন্তু সিস্টেম শুধু পাল্টিয়েছেন, কাজ আপনার একই, কথা বলেন না কেন? আবু জেহেল ভালো করে বুঝতো, আমি যে চেয়ারে বসে আছি এ চেয়ারের একটা পায়াও বৈধ পায়া না, সব অবৈধ পায়া উল্টা পাল্টা করে লাগানো আছে, ধাক্কা দিলে পড়ি দাম। এখন মোহাম্মদ যদি জাতিকে কোরআন শোনায় আর সাথী যদি বসে সে আল্লাহ কি বলতে চায়, আমারও চেয়ারের পায়ে এমনি নড়ে নড়ে, হ্যাঁ কথা বলে দেখো। আজ যাদের চেয়ারের পায়া এই যে বিয়ার পায়ের মতো, এটার জন্য শক্ত আছে, তারাই এই ধান্দায় আছে যে অন্তত যা করে করুক কোরআন যেন মানুষ শুনতে না পারে। আমি মন মতো ফতোয়া দিয়েছিলাম, ওগুলো কি বিনা দলিলে কি, আর দলিল দিলে সূরা হামিম সেজদার 26 নম্বর আয়াত অনুযায়ী কি, ওই কাফের এখন বাংলাদেশে নেই। অত জোরে বলার দরকার নেই, দিনকাল ভালো না এটা থাক। দ্বিতীয় নম্বর, কোরআনের শ্রোতা হচ্ছে তারা যারা বিশ্বাস করে কোরআন আল্লাহর কিতাব। আমির হামজাও বানিয়ে কথা বলবে না, ওর বাবার কথাও বলবে না, তাও জানি, কিন্তু শুনতে এসে যখন দেখে কো এগুলো তো একটাও আমার জীবনের সাথে মেলে না, কারণ আমার প্র্যাকটিক্যাল লাইফ যা চলে একটাও মিল নেই, তখন আস্তে করে পেছন দিক থেকে কেটে পড়ে আর মনে মনে বলতে থাকে এ রাজনীতি হচ্ছে, এরা হচ্ছে টাটকা নির্ভেজাল ছলিপ মুনাফিক। কি বললাম? টাটকা নির্ভেজাল ছলিপ মুনাফিক। এই মুনাফিক বাংলাদেশে বেশি না খুব? কেন না এমনি না, এবার বারবার এমনি হবে না, এবার আমি বলছি কেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকালের আগে জানিয়েছিলেন উম্মতেরা মুনাফিক নামে যে জার্ম যে রোগ এটা কিন্তু সবার ভেতরে থাকবে না, মুনাফিকের জার্ম শুধুমাত্র তৈরি হবে আমার উম্মতের ভেতরে যারা মুসলমান দাবি করে তাদের মধ্যে। এখন যেহেতু মুসলমান নবীর উম্মত বাংলাদেশে 96 ভাগ, এই জন্যে মুনাফিক থাকার সম্ভাবনা এই দেশে বেশি। বলেন বলেন। কেউ যদি বলে আমি ইহুদি দেখবো, কোথায় পাবো ইহুদি কেমন দেখতে, যান আপনি ইসরায়েলে যান শুধু ইহুদি পাবেন। কোন মানুষ যদি বলে আমি খ্রিস্টান দেখবো, যান আপনি চলে যান আমেরিকায় শুধু খ্রিস্টান পাবেন। কেউ যদি বলে আমি বৌদ্ধ দেখবো, মায়ানমারে যান শুধু বৌদ্ধ পাবেন, জাপানে যান শুধু বৌদ্ধ পাবেন, কথা বলেন না কেন। এখন যদি ওই লোকটা বলে আমি মুনাফিক দেখবো, কারণ এই দেশে মুসলমান বেশি, হ্যাঁ কথা বলা লাগবে। এই যে নবীজির কথা বললাম আমি,
আপনি বৌদ্ধ দেখতে চাইলে মায়ানমারে যাবেন, জাপানে যাবেন, ইহুদি দেখলে ইসরায়েলে যাবেন, খ্রিস্টান দেখতে হলে আমেরিকায় যাবেন, আর মোনাফিক দেখতে হলে বাংলাদেশে আসাই লাগবে, কারণ এদেশে 196 জন মুসলমান। নবীজির এই কথা অনুযায়ী দেশে মোনাফিক থাকার সম্ভাবনা বেশি না কম? মোনাফিকের 10টা আলামত আমি পেয়েছি। মোনাফিকরা সব চায়, আল্লাহর আইন চায় না। দাড়ি টুপি জব্বা মাথায় দিয়ে অনেকে এদেশে আল্লাহর আইন চায় না, আছে না নেই? এগুলো টাটকা নির্ভেজাল সলিড। আল্লাহ আমাদের হেফাজত করুন, জোরে বলেন আমিন। এটা যেহেতু রজব মাস, আমি স্থান কাল পাত্র ভেদে কথা বলবো ইনশাআল্লাহ। বাস্তবতার দিকে তাকিয়ে আমাদের কি দরকার, কি শিক্ষা নেওয়া দরকার, কি বর্জন করা দরকার এই মাস থেকে, সেই হিসাবে আমি একটা আয়াতও পড়েছি। খালি মেরাজের ঘটনা বলতে বলে আমি ঘটনা বলি না, আমি শিক্ষা বের করি। রজব থেকে আল্লাহ পাক নবীজিকে কি দিয়েছিলেন আর কি করতে বললেন এই বিষয়টা আমাদের অন্তত, যেহেতু আজকে 28 তারিখ, গত রাতেই নবীজির মেরাজ হয়ে গেছে, কিছু শিক্ষা নিয়ে যাওয়া যাবে না? সূরা বানী ইসরাইল থেকে মাত্র একটা আয়াত পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। তিনি সেই পবিত্র সত্তা যিনি তার বান্দাকে কোন এক রাতের বেলা মসজিদে আকসা, হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন, এইটার নাম হচ্ছে ইসরা। এটার নাম কি বলেন বলেন? আর এখান থেকে শুরু করে একেবারে আল্লাহর লে নুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর বিভিন্ন নিদর্শন তাকে দেখালেন, তার চারিদিকে আল্লাহ দি বারক না হাওলাহু, চারিদিকে বরকতময় করে বিভিন্ন নিদর্শন যে দীর্ঘ 27 বছর ধরে ধরে তাকে দেখিয়েছিলেন, এই 27 বছরের নাম হচ্ছে মেয়রাজ। তাহলে প্রথমটার নাম মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত ইসরা, আর ওখান থেকে দীর্ঘ 27 বছরের সফরের নাম আর বিতে মেয়রাজ। কথা বুঝতেছেন? বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহকে এই রজব মাসের 27-এ রাতের বেলা বাইতুল কাবা শরীফে হাতিমের ভেতরে তুমি ঘুমিয়েছিলেন, নবীজিকে আল্লাহ নিয়ে গেলেন, জিবরাইলকে দিয়ে বরাকের মাধ্যমে প্রথম আসমান, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, ষষ্ঠ আসমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার জাহান্নামাকে তাকে দেখালাম, বিভিন্ন শাস্তি যে হচ্ছে যেখানে ওইগুলো আগে দেখতে লাগালাম, শাস্তিগুলো দেখে নবীজি জিজ্ঞাসা করলেন, জিবরাইল এই যে মাথা চূর্ণ বিচূর্ণ হয় আবার মাথা ঠিক হয়ে যায়, এগুলো কারা? জিবরাইল বলে, হে নবী, এই মানুষগুলো আপনার উম্মতের ভেতরে তারা দুনিয়ায় যারা সুদ খেত। কি খেত? ঢাকায় তো সুদ নেই, এখানে রপেন চলছে, সুদের নাম পাল্টিয়ে অনেকে খাচ্ছে, সুদকে বানিয়েছে এখন ইন্টারেস্ট। হ্যাঁ, কথা বলেন, যারা সুদকে ইন্টারেস্ট বানিয়ে খাচ্ছেন, আমি এখান থেকে আপনাকে থামাতে চাই। কোরআন হাদিস দিয়ে ওয়াজ করলে আপনি থেমে যাবেন না, আপনাকে আগে যুক্তি দিয়ে আগে বসিয়ে দেখি আপনি থামতে পারেন কিনা। কুষ্টিয়ার ওই যে কাহিনী আমি সেই 16 সালে বলেছিলাম, বড় বাজারে মসজিদে একজন বসে বসে শুধু জিকির করছে, কে ভাই আপনি কি করেন? বলছে, আমার কোনো কাজ নেই, আমি শুধু জিকিরে আছি, ফিকিরে আছি। জিকির ফিকিরে আছেন কি করেন না মানে আপনার শহরে থাকতে টাকা লাগে, কোথায় পান? বলছে, বাবার জমি ছিল শহরে, ওটা বিক্রি করে আমি ব্যাংকে রেখে দিয়েছি, ওখান থেকে প্রতি মাসে টাকা আসে 35,000 লাভ। তো বলছে না সুদ? বলছে, ওই টাকা তুলি আমি বাজার করি, খাই আর আল্লাহ আল্লাহ করি, আমার কোনো গুনাহ নেই। গোনা নেই মানে সুদের টাকা খাওয়ার গোনা নেই? আমি জানি সুদ খেলে গোনা হয়, এটা জানি, এই জন্য এই টাকা আমার নামে না, টাকা আমার বর নামে রাখা। ও শুধু তুলিয়ে এনে দেয়, আমি বাজার করি, ও রান্না করে, আমি খাই, কোনো গোনা নেই। আর গোনা যদি হয়, ওর হবে,
আর আমার দিকে যদি গোনা আসে ওই যে আমি নামাজ পড়ি আর জিকির করি এই নামাজ আর জিকিরের সওয়াব আর ওই গোনা কাটাকাটি মাঝখানে জান্নাতে যাব পাও দেখেছেন কি ধান্দা এই যে এই সিটারি বাগবাড়ি এই ধান্দাটা আপনি ওয়াজ করে ওকে ফেরাতে পারবেন না ওকে যুক্তি দেন প্রথমে আমি যেটা দিচ্ছি দেখেন তো মেলে কিনা বলবো এই লোকটার যে ধারণা এই ধারণা কি শুধু কুষ্টিয়ারে একাই নাকি বাংলাদেশে আরো অনেকের আছে না এখানে আছে এই কারণেই তো আপনি সুদ ছাড়তে পারেন না নামাজও পড়েন সুদও খান নামাজ পড়েন ঘুষ খান নামাজ পড়েন হোটেলে রাত কাটান নাকি ঢাকায় হোটেলে রাত কাটা বন্ধ হয়ে গেছে না মানে আড়াইশোটা নাইট ক্লাব চলছে আল্লাহর ওলিতে কত শুধু ঢাকা আছে ঢাকা সিটির ভেতরে শুধু 250 নাইট ক্লাব চলছে যদি এখন ক্যাসিনোর বিভিন্ন কাজ কারবার গোপনে আছে এক নাম্বার কাজটা চলছে এক নাম্বারটা বলবো না বলার দরকার না চলুক নিজের বউ বাপ দিয়ে যারা অন্যের বউর কাছে রাত কাটাছে এটা এক নাম্বার কাজ এই প্রকাশ্য এই জেনা ব্যবিচার ধর্ষণ যাই বলেন মেরাজের রাত্রে যে সাত নম্বর শিক্ষা নবীকে দিয়েছিলেন এটা ছিল এটা আলা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা অসা সাবিলা জেনার ধারে কাছেও যাবে না জেনার পরিবেশ হয় এরকম পরিবেশও তৈরি করবে না কারণ এটা বিভিন্ন রোগ সৃষ্টিকারী একটা পন্থা আমরা এখান থেকে যে শিক্ষাটা বের করতে চাই জেনা করছে ব্যবিচার করছে মানুষের উপরে জুলুম করছে সুদ খাচ্ছে ঘুষ খাচ্ছে এগুলো কি গোনা বলেন কবিরা বলেন 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 এ কবিরা গোনাও করে কালেমা পড়ে মুসলমানের দাবিও করছে নামাজও পড়ছে দুইটা তো একসাথে চলতে পারে না বলেন না কেন যে কোনো একটা চলা লাগবে আল্লাহর আইন মানা ফরজ আল্লাহর নিষেধ মানা ফরজ কেউ যদি অর্ধেক মানে না ও যেন একটাও মানে নাই এইটাই কোরআনের নির্দেশ আমার ভাইরা এ লোকটা যে থামাতে পারছে না এ লোকটার মতো হাজারো মানুষ আজ আমরা এই সুদ ঘুষ সেনা ব্যবসার জুলুম মানুষের অধিকার নষ্ট করা এটা বন্ধ করতে পারছি না কেন কারণ আমাদের এই মূল ধারণা আছে কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবই এটা ডাহা মিথ্যা কথা যারা মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ বলেন শব্দটা হবে ফাদাখল আল জান্নাহ দাখলা শব্দ ওখানে নেই ফা আছে দাখলা বললে অর্থ হয়ে যাবে কিন্তু ফা দিলে অর্থ আকাশ পাতাল হবে হযরত ওমরের কাছে যখন আবু হুরায়রা বলেছিলেন এই কথা তিনি কিন্তু আমাদের মতো হুসুকে বাঙালি না আবেগওয়ালা মুসলমান না তিনি বললেন দাঁড়া কে বলেছে এই কথা নবীজির কাছে শুনে আসলাম চলো দেখি কি বলে হযরত ওমর ওই সময় আমি হাদিসে দুইটা শব্দ পেয়েছি একটা থাপ্পড় দিয়েছিলেন অথবা কলার ধরে একটা সাকি দিয়েছিলেন নবীজি মসজিদে নববীতে বসা ডাক দিয়ে বলেন হে রাসূল আপনি কি বলেছেন মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখাল আল জান্নাহ নবীজি বললেন না হ্যাঁ আমি বলেছি হযরত ওমর কিন্তু বিচক্ষণ মানুষ ছিলেন ওই জামানায় যে 10 জন মানুষ লেখাপড়া জানতো তার ভেতরে ওমর একজন তিনি শুনলে আন্দাজে হুজুকে সুবহানাল্লাহ পড়তেন না তিনি চিন্তা করলেন নবীজি ফা বললেন কেন দাখল আল জান্নাহ বললেও তো অর্থ হয়ে যেত ফা বললেন কেন প্রশ্ন করার পরে বললেন হে নবী আপনি কিন্তু মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ বলতে পারতেন কিন্তু ফা দিয়েছেন কেন বক্তব্যের মাঝে নবীজি বললেন এ ফায়ের ব্যাখ্যা হচ্ছে আইয়ুহাজিরা মা হারামাল্লাহ যে ব্যক্তি কালেমা পড়বে আর কালেমার হালাল বিষয়গুলো হালাল বলে আঁকড়িয়ে ধরবে হারাম বিষয়গুলো হারাম জানার পরে ছেড়ে দেবে এই লোকটাই কালেমা পড়লে জান্নাত পাবে আপনি কালেমা পড়েছেন হালাল জানার পরও আঁকড়িয়ে ধরেন না হারাম জানার পরে ছেড়েও দেন না আপনার কালেমা পড়া আর ওই গিরিশচন্দ্র সেনের কালেমা পড়া এক ও তো কালেমা পড়েছে কালেমা না পড়লে কোরআনের তাফসীর লিখলো কি করে কথা বলে না কেন
যারা এই ধারণায় আছে যে কালেমা যখন একবার পড়েছি জান্নাত আমি একদিন যাবই না, কালেমার উপর আপনার বিশ্বাস নেই, আমল নেই, বাস্তবতার কোনো মিল নেই, তা আপনাকে যদি আল্লাহ জান্নাতে দেয় এদেশের কোন হিন্দুকে বাকি রাখার কথা না। আমি বরিশালে যখন পড়তাম তখন এখানে লঞ্চে ট্রলারে নৌকায় যেতাম, দেখি ঝড় উঠেছে, আমরা বাসার তাকিতে বিপদে পড়ে বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হিন্দু দাদার দাদি সামনে বসে ওরা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি গো দেখে মনে হচ্ছে অন্য ধর্মের কালেমা পড়েন কেন? ওই দাদা আমারে বলছে দেখো যে ঝড় উঠেছে, ও কালী দুর্গার কাজ না, আল্লাহ লাগবে, ও বিশ্বাস করে যে আল্লাহ একজন, বলেন না কেন? এইরকম বিশ্বাস যদি আপনারও থাকে যে আল্লাহ একজন আছে, ওরে যদি জাহান্নামে যায় আপনারে কোথায় দেওয়া দরকার? কোন কারণে বলছেন যে না কালিমা যখন পড়েছি জান্নাতে কিন্তু যাবই? আপনি হালালকে হালাল জানার পরে আঁকড়িয়ে ধরেন না, হারামকে হারাম জানার পরে ছেড়ে দেন না, আপনার কালেমা পড়া না পড়া সমান। এই কারণেই তো লোকটা সব ছেড়ে দিতে পারছে না, নামাজও পড়ছে, জিকির করছে, ও মনে হচ্ছে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন মাপ দেবে মিজানের পাল্লা একদিকে 5 কেজি গোনা তুলে দেবে আর একদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, যেদিকে ভারী হবে জান্নাত পেয়ে যাবে। বিষয়টা তো এইটা না, এটা একটা বানোয়াট কথা। মিজানের পাল্লা মানে দাড়ি পাল্লা, কে বলিস আপনাকে? মিজানের পাল্লা মানে মানদণ্ড। আর আমরা জানি বিভিন্ন জিনিস মাপতে হলে তার একক একটা যন্ত্র লাগে, এই স্টেজ যদি কেউ মাপতে চায় এই প্যান্ডেলটা তাহলে ফিতা লাগবে, গজ লাগবে, এক কথা বলছেন না কেন? মিটার লাগবে, কেউ যদি এই যে কাপে চা আছে চা মাপতে চায় ফিতা দিয়ে হবে, গজ দিয়ে হবে, এটা মাপতে হবে সিসি দিয়ে, লিটার দিয়ে, স্ট্যান্ড দিয়ে, কথা বলেন না কেন? আপনাকে যদি বলি আপনি একটা কাজ মেপে দেন কাজ, তাহলে বলবেন 5 কেজি কাজ দাড়ি পাল্লায় তুলে দিলাম, এভাবে মাপে কেউ? কিভাবে মাপতো? দিয়ে কাজ মাপতে হয় গুরুত্বের ভিত্তিতে। আমি যদি মাওলানাকে বলি এখন মগবাজারে আমি থাকি, ওখানে চান আমার মেয়ে আছে ছোট্ট মেয়ে জান্নাতুল মাওয়া, 5 বছর বয়সের কাছে টাকাগুলো দিয়ে ওর খোঁজ খবর নিয়ে তারপরে আসেন, ও টাকা দিলাম নিয়ে কমলাপুর স্টেশনে যে ডাল খেয়ে বাবা খেয়ে নাক মুখ গরম করে আসতেছে, ও কাজের গুরুত্ব দিয়েছে, যা বললাম মেনেছে, ওর উপর আমি খুশি না বেজার? এটা তো সহজে বুঝলেন, কাজ তো দাড়ি পাল্লায় কেউ মাপে না, মাপে কাজ মাপতে হয় ও গুরুত্ব দিল কিনা আমার কাজে, আর কথা বলেন না কেন? কাজের আরবি কি গুরুত্ব বল, আমল, আমল মানে কি কাজ? বলেন বলেন, কিয়ামতের দিন আল্লাহ আমল মাপ দেবে, আমল মানে কাজ, কাজ মাপতে হলে দাড়ি পাল্লা লাগে, মিটার লাগে, সিসি লাগে, কি লাগে? গুরুত্ব লাগে, বলেন বলেন বলেন। আপনার জীবনে যে গুরুত্বপূর্ণ কাজগুলো আল্লাহ দিয়েছে এইটা যেন মাইনাস না হয়, তাহলে আপনার গুরুত্বহীন যে কাজগুলো আছে ওইগুলোর কোনো মূল্যই থাকবে না। এই এই প্যান্ডেলের গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে এই সামিয়ানা আর খুঁটি, একটা বলে না কেন? এগুলোকে আপনি বাংলায় মৌলিক বলতে পারেন, আসল বিষয় বলতে পারেন, আসল হচ্ছে খুঁটি আর এই সামিয়ানা, এটা না থাকলে এর কোনো মূল্য অমৌলিক আছে, মূল্যহীন জিনিস আছে। কি এই যে টেবিলের যে উপরে যেটা পাড়া আছে এটার নাম কি? কভার, নাম কি? এরপরে যে ফুল দেওয়া আছে এই ফুল যদি নাও দেন কেউ বলবে না এটা স্টেজ, বলেন না কেন? এই যে এই এই কাগজটা যদি এখানে না থাকে কেউ স্টেজ বলবে না? আমার খাতাটা আছে এটা না থাকলে স্টেজ বলবে না? কিন্তু খুঁটি না থাকলে আর এই প্যান্ডেলে যে সামিয়ানা না থাকলে কেউ বলবে? আপনার জীবনে আল্লাহ ফরজ মৌলিক কাজ দিয়েছে 500, কত পুরা কোরআনে ছড়িয়ে ছিটি আছে, কোরআনের নিয়ম নীতি শরীয়তের বিধান, কত বলা লাগবে? এই 500 বিধানে আলাদা আলাদা কিছু মৌলিক বিষয় ভাগ করা আছে, যেমন নামাজ একটা ফরজ বিধান, নামাজের মৌলিক বিষয় ভাগ করা আছে 13টা, নামাজের ফরজ কয়টা? হজ করতে যায় মানুষ, হজ একটা মৌলিক ইবাদত, এর ভেতরে আলাদা কিছু ফরজ আছে কয়টা? 3টা, বলেন বলেন।
কোরআনের যত বিধান আছে ফরজ প্রত্যেকটাই আলাদা আলাদা কিছু বের করা আছে যে এটা বাদ দিলে আর কোনো গুরুত্ব থাকে না নামাজের যে 13টা ফরজ 12টা আদায় করেছেন একটা করেননি আপনার নামাজের সওয়াব হবে জিরো শূন্য ঠিক বলেন না কেন হজের আপনি 3টা ফরজের 2টা করেছেন একটা করেননি সওয়াব হবে কয়টা বলেন এরকম শরীয়তের বিধান যে 500 আছে 499টা আপনি আদায় করেছেন একটা তো করেননি আরো বিরোধিতা করেছেন শত্রুতা করেছেন আপনার জীবনে যখন আল্লাহ কাজ আমল মাপবে তখন একেবারে গুরুত্বহীন কোনো দাম দেবে না এটা যদি আপনি বুঝতেন যে আমি নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি কিন্তু আমি সুদ খাই এটাও তো একটা মৌলিক বিষয় এটা বাদ চলে গেছে তার মানে ওই 500 ভেতরে একটা বাদ আমি যতই নামাজ পড়ি রোজা রাখি মেসাক করি কোনো দাম নেই তাহলে আপনি সুদ ঘুষ জেনা ব্যবসার বেপর্দা এটা ছেড়ে দিতে চেষ্টা চালাতেন 100 ভাগ পারতেন কিনা জানি না কিন্তু চেষ্টা চালাতেন এই কথা বলেন না কেন আমরা মিজানের এই সঠিক মাপের অর্থ আজও বুঝি না এই জন্য আমরা গোনা থামাতে পারছি না ও মনে করছে জাহান্নামে নাই আল্লাহ দেবে দিক নাই 10 বছর থাকবো এরপরে যখন আল্লাহ বের করে দেবে তখন তো হাউসে কাউসার থেকে গোসল করি আবার আমির হামজা হয়ে গেল তো জীবনে গোনা ছাড়বে ওর তো আরো বৃদ্ধি বাড়বে যে করি অসুবিধা কি 50 বছর থাকলেও অসুবিধা নেই জাহান্নামে যাব বের করে দেওয়ার সময় তো আবার কি আপনি নিজের ঈমান থেকে বলেন আপনার বিবেক দিয়ে বলেন ও কি গোনা ছাড়তে পারবে নাকি আরো উৎসাহ দিচ্ছেন ওর সাহস বেড়ে যাচ্ছে না কিন্তু এইভাবে যদি বলতে পারতেন গোনা তো মানুষ করবে স্বাভাবিক কিন্তু তওবা করার সময় আছে মৃত্যুর সঙ্গত সময় আগে তুই যদি তওবা না করিস যার কাছে অপরাধ করেছিস ওকে কাছে মাফ যদি না চাস স্বীকার না করিস অনুতপ্ত না হস অনুশোচনা না করিস তুই মারা গেলে কিন্তু তোর ঈমান নসিব হবে না তুই বেঈমান হয়ে মরবি বলেন বলেন আর মরণ কখন চলে আসে বলে যাই সুতরাং তাওবা করা লাগবে কখন এক্ষুনি বলেন বলেন তাহলে এই বাংলাদেশে অনেক অপরাধ আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা চালাতাম বলেন না কেন আর যারা এই ধান্দায় আছেন যা করি করি অপরাধ করলাম তাই কি আপনাকে জাহান্নামে দিয়ে আল্লাহ 2 বছর পরে বের করে দেবে কি দেবে না এটা আমার বিষয় না আপনাকে বের করে দিক না 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 এখানে কোন কিসের গল্প হচ্ছে এই চলে এখানে বসুন চা সাহেবের দরকার ছিল আমার দরকার ছিল আমি তো চাচ্ছি না ওনাদের চা দেওয়ার দরকার ছিল না এখানে যেহেতু একটা গুরুত্বপূর্ণ বিষয় বলছি তো অন্য সময় আপনি গল্প করলে কিছু বলতাম না এটা বুঝবেন না বাইরে যেয়ে গেবত করবেন যে কি বলে গেল বুঝলাম না এই জন্য আমি স্থির থাকার জন্য বলছি এখানে নড়াচড়া যেন না হয় একটু খেয়াল করেন তো আপনাকে জাহান্নামে দেওয়ার পরে 2 বছর 5 বছর 10 বছর পরে বের করে দিক বা না দিক এ বিষয়ে আমার কথা নেই দিলেও অসুবিধা নেই না দিলেও আমার কোনো লাভ নেই আছে বলেন কিন্তু আমার আমার সমস্যা হচ্ছে আপনার এই ইচ্ছাকৃত অন্যায়ের কারণে আপনি যে সুদ খাচ্ছেন ঘুষ খাচ্ছেন যার কাছে ঘুষ খান বিনা কারণে তার কিন্তু যোগ্যতা আছে চাকরি পাওয়ার কিন্তু আপনি চাকরি তাকে না দিয়ে অবৈধ পন্থায় যার যোগ্যতা নেই তাকে চেয়ারে বসিয়ে ঘুষ খাইলেন এই কারণে দুনিয়ার মানুষের যে ক্ষতি হয়ে গেল আপনার ইচ্ছাকৃত রায় দেওয়ার কারণে একটা মানুষ আজ 11 বছর জেলখানায় আপনার ইচ্ছাকৃত রায়ের কারণে আর এক কথাটা বলছেন চুপ করেন আরে আশ্চর্য চুপ করেন আমি কি বোঝাতে চাই না বুঝেছিলাম বুঝেছেন আপনি আপনি ইচ্ছা করে আমারে ধরিয়ে দিলেন বিনা কারণে আমারে বিচারক ইচ্ছা করে রায় দিয়ে জেলে দিয়ে দিল 10 বছর আমাকে 10 বছর জেল খাটানোর কারণে আমার মা বাবা আমার থেকে বঞ্চিত আমার বউ আমার থেকে বঞ্চিত আমার ছেলে মেয়ে আমার থেকে বঞ্চিত এই যে 10টা বছর বিনা কারণে জেল খাটার পরে আপনি কিন্তু ইচ্ছা করে রায় দিয়ে বেশ আরামে সংসার করছেন আপনি খুব আরামে দুনিয়ার সংসার করে আপনি মারা গেলেন
আপনাকে আল্লাহ জাহান্নামে দিলে যে অন্যায় রায় দিয়েছেন এই কারণে, জাহান্নামে দিয়ে দুই বছর পরে আবার বের করে দিল। আপনি মনে করছেন আমি তো কালেমা পড়েছি, তা আমার যে দশ বছর ক্ষতি হয়ে গেল, আমি যে দশ বছর মোর কাছে থাকতে পারলাম না, এই ক্ষতিপূরণ দেবে কি বলেন? আমি তো বাংলায় বললাম, এবার আপনার কারণে কিন্তু আমি দশ বছর আমার মোর কাছে থাকতে পারিনি, কথা বলা লাগবে। আপনার শুধু একটা ইচ্ছার কারণে আমার ছেলে মেয়ে আমাকে দশ বছর দেখা করতে পারেনি, আমি দশ বছর আজ বাড়িতে ঘুমাতে পারিনি, শুধু আপনার একটা ইচ্ছার কারণে। এই ক্ষতিপূরণ কোন বাবা দেবে? তারপরে আপনাকে আমি বের করে দিচ্ছি। আন্দাজে ধারণা করেছে কালে মাতো পড়িছি, কালে মাতো হিন্দুর মুখস্থ। এই জন্য আপনার জীবনের মৌলিক এই কাজ যেন ভাই বাদ না যায়। আপনি সেনা করছেন, ব্যবসার করছেন, ঘুষ খাচ্ছেন, সুদ খাচ্ছেন, মানুষের উপরে অত্যাচার করছেন, বিনা কারণে একজন মানুষকে আপনি অপরাধী বানিয়ে তার মাথার উপরে শাস্তি চাপিয়ে দিচ্ছেন, এটা একটা প্রকাশ্য কবিরাগুন। এই গোনা যদি এখনো আপনি না থামান, কখন মরণ চলে আসে বলা যায় না, আর মরার পরে আবার দুই বছর পরে জাহান্নাম থেকে বের হবেন এই আশায় আছেন, তাহলে জীবনে এই দুনিয়ায় গোনা বন্ধ হবে? গোনা তো বন্ধ হবে না। এক দুই নম্বরে আপনার ইচ্ছার কারণে, আপনার গোনার কারণে দুনিয়ার যে ক্ষতি হয়ে গেল, এই ক্ষতি তো উঠে আসবে না বলে আপনি যে বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনার ইচ্ছার কারণে কত মানুষ আজ তার নিজের অধিকার থেকে বঞ্চিত, এমনকি আমি আমির হামজা পর্যন্ত। আমার এখন 28 বছর বয়স, 18 বছর বয়সে ভোট দেয় না মানুষ, 10 বছর শুধু যাই ফিরে চলে আসি, এই যে অধিকার থেকে আপনি একটু বঞ্চিত করে দিলাম, ইচ্ছা করে কাজ করছেন। আমার এত বড় অধিকার আপনি আদায় করতে দিলেন না, এবার আপনি বলেন আল্লাহ যদি আপনাকে মাফ করে তা আমার এই ক্ষতিপূরণ কে দেবে? আপনার কোন বাবা দেবে বলুন? এত সহজ কথাগুলো না বোঝার ভান করে পরে যে গেবত করে, হ্যাঁ আমি বেশি বোঝো, বেশি তো কোরআন শরীফ বসে, আমি না এ কথা বলেন না কেন? কুষ্টিয়ার ওই লোকটাদের সুদ ছাড়তে পারছে না কেন আপনি টের পেয়েছেন? কারণ ওর ধান্দা আছে যে কিয়ামতে আল্লাহ মিজানের পাল্লায় মাপ দেবে, দাড়ি পাল্লায়, এদিকে 5 কেজি গোনা তুলে দেবে, এদিকে 6 কেজি সওয়াব তুলে দেবে, মাপ দিলেই জান্নাত। এই ধারণা বাংলাদেশে যতদিন না পাল্টাবে ততদিন সুদ বন্ধ হওয়া, ঘুষ বন্ধ হওয়া, জেনা বন্ধ হওয়া সম্ভব না। আল্লাহ সহজ কথাকে আরো সহজ ভাবে বোঝার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। নবীজিকে আল্লাহ বিভিন্ন নিদর্শন করে ভাবে দেখাচ্ছিলেন যে এই পাপের এই এই শাস্তি, সর্বশেষ জান্নাত ফুলসিরাত মিজানের যে কিভাবে মাপ দেবেন এগুলো দেখিয়ে হাউসে কাউসার দেখালেন। আমার আল্লাহ এবার নিজের গবেষণাগারে বসিয়ে 14টা বিষয় তাকে শিখালেন। কয়টা বললেন? আপনি যদি এই 14টা বিষয় আপনার উম্মতের কাছে অ্যাপ্লাই করতে পারেন আর তারা যদি এগুলো রিসিভ করতে পারে, আমি নবী, হে হে নবী, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম আপনার ওই অশান্ত পৃথিবী, অশান্ত সমাজ শান্ত হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা শুধুমাত্র 1500 বছর আগের জন্য। আর জোরে বলেন, সেই রজব মাস তো এখনো আছে নাকি এটা নতুন রজব মাস? ওই একই রজব মাস বছরে বছরে ঘুরে আসে, একই রজব মাসের 27 তারিখ আসে, এক কথা বলেন, একই কোরআনের সেই 14টা সূরা বনী ইসরাইলের 23 থেকে 38 এই 14টা কর্মসূচি এখনো কোরআনে আছে। নবীজি 1500 বছর আগে 14টা কর্মসূচি বাস্তবায়ন করে যদি বলতে পারেন খায়রুল করুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ। আমাদের দেশে যারা দায়িত্বে আছে এই 14টা কর্মসূচি রজব মাসে বাস্তবায়ন করে কেন বলতে পারবে না? বলতে পারবে না? আহ্বান জানাচ্ছে যারা দায়িত্বে আছেন, রাগ না করে যদি মাথায় মগজ থাকে একটু চিন্তা করেন, আর যদি আপনার বিবেকের উপরে কুকুরে পোষাব করে আমার কিছু বলার নেই। অবশ্য ঠিক কোন এলাকা আসলাম আপনি কোন কারণ ঠিক বলছেন? বিবেকের উপরে যদি কুকুরে পোষাব করে কিছু বলার আছে আর? হ্যাঁ ঠিক আছে, আমি আশা করব আপনারা যারা দায়িত্বে আছেন, দায়িত্বে আমির হামজা না, এ দেশের দায়িত্বে এখন আছে 1734 জন মানুষ, মেন দায়িত্বে আছে। এই মানুষগুলো মেরাজের শিক্ষা যদি সত্যিই নিতে পারে, বাংলাদেশ আবারও খয়রুল করুনি করনি হবে ইনশাআল্লাহ, আমরা এইটাই দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা?
আমি সেদিন এই মিরপুরে একে ওটা এক না চিড়িয়াখানার পেছনে আমি ওখানে এই চোদ্দটার দুইটা কর্মসূচি বলেছিলাম, দুইটার ভেতরে আল্লাহ ছাড়া কারো এবাদত করা যাবে না, আর দুই নম্বরে মা বাবা যাদের আছে তাদের সেবা করা লাগবে, খেদমত করা লাগবে, খরচ করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা এবাদত করা ফরজ, কিন্তু মা বাবার আইন মানা ফরজ না, এবাদত করা ফরজ না। এবাদত শুধুমাত্র কার জন্য? আইন মানা লাগবে শুধুমাত্র কার? আর মা বাবার খেদমত, মা বাবার। অনেকে বলে মা বাবার আইন মানা ফরজ না, আপনার ঈমান থাকবে না। পৃথিবীতে মা বাবার আইন মানা যদি ফরজ হয়, মাঝখানে ওয়া দিয়েছে কোন কারণে? এ খেলা করার দলিল দিয়েছে। মা বাবার সেবা করা, খেদমত করা, ওর পেছনে টাকা পয়সা খরচ করা ফরজ। যার যে সামর্থ্য আছে তার মা বাবা ঠিক ওই লেভেলে থাকবে। আমার আকিস গ্রুপের যিনি এখন আছে দায়িত্বে চেয়ারম্যান, আদ্দিন হাসপাতালের মালিক ডক্টর মহিউদ্দিন, এখন ওনার মা সেই জায়গায় থাকে, আমির হামজার মা ওই জায়গায় থাকতে গেলে কিয়ামত হয়ে যাবে না? ওনারা বাংলাদেশে এখন দশজন যদি ধনী মানুষ থাকে তার ভেতরে তিন নাম্বারে ওনারা। ওনার মা তো থাকবে ওই পর্যায়ে, এক এক দিন ওনার মার পেছনে মনে করেন 10 লাখ টাকা খরচ হলেও পশম চায় মনে হয়, কিছু মনে হবে না। আর আমার সারা জীবনের ইনকাম একদিন 10 লাখ টাকা খরচ করে ওনার মার মতো রাখতে গেলে আমি পারবো? সুতরাং আমার যে সামর্থ্য আছে আমাকে ওই অনুযায়ী মায়ের পেছনে খরচ করা লাগবে। তাহলে আল্লাহর আইন মানা ফরজ, আর মা বাবার সাধ্য মতো খরচ করা, সেবা করা, খেদমত করা। এই খেদমত কিভাবে করবেন আল্লাহ তার ধরন দিয়েছেন পাঁচটা, ওখানে আমি ব্যাখ্যা সহ বলেছিলাম, তিন নাম্বার এবার বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী দুনিয়ায় যাবার পরে আপনি কি করবেন জানেন? এখানে আলেম নেই, আমি আলেমদেরকে বলছি এবার আপনাদের কাজে লাগবে। ওয়া আতি দাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল ওয়ালা তুবাদ্দির তাবদীর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে নবী, না এখানে কথা বলে কে কথা বলেন কেন? একটু চুপ করেন, আমি 5-7 মিনিট সময় নিচ্ছি, একটু চেয়ে নিচ্ছি সময়টা। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য এই আয়াতের ভেতরে আছে, আপনার চিন্তার জগতে ঝড় উঠবে ইনশাআল্লাহ। আলেমদেরকে, আপনি আলেম না? হ্যাঁ ঠিক আছে, আপনার লাগবে আমার। আল্লাহ পাক বলেন, তুমি যদি দিতে চাও দুনিয়াতে দান সাদগা হাদিয়া তোহফা, এগুলো শুরু করা লাগবে প্রথমে আতি দাল কুরবা, নিকট আত্মীয়কে দিয়ে। পৃথিবীর মানুষের সবচাইতে নিকট আত্মীয় হচ্ছে তার মা বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, প্রতিবেশী, এরপরে চট্টগ্রাম। চট্টগ্রাম কয় নাম্বার? 7 নাম্বার। কত? প্রথমে মা বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, প্রতিবেশী, এরপরে চট্টগ্রাম, সিলেট, বরিশাল। কয় নাম্বার বলছে? 8 নাম্বারে। এ সিরিয়াল দিয়েছেন আল্লাহ সূরা বাকারার 215 নম্বর আয়াত, তার দলিল। আল্লাহ তাআলা সিরিয়াল দিলেন এইভাবে যে খরচ করতে চাও, এইভাবে এইভাবে খরচ করে তারপরে বরিশালে যাও, আর আপনি সব বাদ দিয়ে চলে গেলেন একবারে সিলেটে বরিশালে, আপনার দান কবুল হওয়া দূরের কথা, আল্লাহর আরো রাগ হবে, কারণ আপনি আল্লাহর সিরিয়াল মানেননি। এই কথা বলেন না কেন? বাংলাদেশে সিরিয়াল না মেনে দান করা মানুষ নেই। নিজের মা আছে, এই শীতের রাতে কোনোদিন মায়ের কাছে একটা লেপ কিনে দেবে, কম্বল কিনে দেবে, দেয় না। বাবার কাছে এই গরমে একটা মশারি দেবে, একটা কয়েল দেবে, জীবনও দেয় না। স্ত্রীকে সাজগোজ করার জন্য যে সোন পাউডার লাগে এগুলো কিনে দেয় না, শুধু লোকের বউ দেখে মজা মারে। কি কথা বলেন এখন? নিজেরটা দেখবে তো না, নিজেরটা থাকে চাকরানির মতো, আর বাইরে দেখে দেখে মজা মারছে। এখন যদি বলেন হুজুর আমরা দেখি বিভিন্ন কায়দায়, আপনি দেখেন কোন কায়দায়? ঢাকার মগবাজারে আমি থাকি, ওখান থেকে যদি রিকশায় উঠি, সামনের রিকশার দিকে তাকালেই দেখবেন ফুটবল খেলার মাঠ, এমন ব্লাউজ জায়গায় দিয়েছে পিঠে। হ্যাঁ কথা বলছেন কেন? সামনে তো তাকাতে পারে না, কি দেখবো সামনের দিকে? এমন কায়দায় ঝুলিয়ে রাখে, ওখানে লিখে রাখে এক বুক জ্বালা, ও দেখলে
বাকি শব্দটা তো আমি বলতে পারলাম না, এই কথা বলেন না কেন? রাস্তার আশপাশে যারা দাঁড়িয়ে থাকে ওরা বলে ওরে মাল, আপনার বউ দেখে মেয়ে দেখে কেউ যদি বলে মাল, ওই মালের পেটে আর ভালো মাল আল্লাহ দেবে না। ওই মালের পেট থেকে যা আসবে সব আসবে পিচ্ছি হান্নান এরশাদ শেখদার বলবেন না, এবার চাষা এরশাদের দিকে চলে যাবে, এইগুলো বের হবে। কারণ মেয়েদের এই কয়েক ইঞ্চি পেট এ খুব দামি জায়গা, এটা যার যত খারাপ যত রকমের নজর এখানে পড়বে তত রকমের এই এই মডেল রোমানা তৈরি হবে। আজকে দেখলাম মডেল রোমানার নাকি স্বামী হচ্ছে 28টা, ও কি কি আশ্চর্য বলেন তো, এক মহিলা যদি 28টা স্বামী পাল্টায় তো ওর কি, যা হয় হোক আল্লাহ যেন অন্তত আর স্বামী যেন আর না পাল্টায়। পুলিশ ওকে ধরেছে, এখন রিমান্ড চলছে, তোর 28টা স্বামী কি করতে লাগে আমরা দেখাচ্ছি। বলে মেয়েদের এই পেটের কারণে এগুলো তৈরি হচ্ছে। সম্মানিত মা বোনেরা আশা করছে যদি বিবেক থাকে, মুসলমানের মেয়ে দাবি করেন পেটটা ঠিক করেন। আব্দুল কাদের জেলানি যে মায়ের পেটে এসেছিল এমনি আসে নাই, আপনার পেটে আজ ভালো ভালো সন্তান আসে না কেন? কারণ এখানে হাজার রকমের নজর পড়ে ওই পেট নষ্ট হয়ে গেছে। এখন যদি বলা হয় কালকে এই জায়গায় একটা হরিণের বাচ্চা আনা হবে, হাজারো মানুষ দেখার জন্য আসতে পারে। যদি বলা হয় না কালকে এখানে একটা পাটা ছাগল আনা হবে, আসবে কে? বলবো ওরে পাটা তো সারা জীবন দেখলাম আর যে গন্ধ, হরিণের বাচ্চার কথা শুনলে আসবে কেন? কারণ হরিণ যেখানে সেখানে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মা বোন, অনেক দামি জিনিস আপনি ভালো জায়গায় থাকেন, আপনার সম্মান বৃদ্ধি করার জন্য আল্লাহ হিসাব দিয়েছে, পর্দা দিয়েছে, সেইটা বাদ দিয়ে কলা সেলার মতো আপনি একেবারে সামনে পাটা ছাগলের মতো সব সময় বেড়ান, তাই আপনাকে দেখবে কে? এই জন্য আপনাকে পার করতে হলে যৌতুকের টাকা লাগে, এই কথা বলেন না কেন? মেয়েকে বিয়ে করতে হলে তাকে আরো টাকা দিয়ে পুরুষ মানুষ নিয়ে আসার কথা, আর এখন যৌতুকের টাকা ছাড়া মেয়ে লোক বিদায় হয় না। এ দোষ শুধুমাত্র পুরুষের না, ওদের সস্তায় পাওয়া যায়, কি করা যাবে, কথা বলেন না কেন? আল্লাহ আমাদেরকে মেয়েদের যে সম্মান মর্যাদা তাদের দেন, নিজেদের বোঝার তৌফিক দেন, আমিন। তাহলে দান সাদকার যে নিয়মটা আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, প্রথমে কোথা থেকে দেবেন? নিকট আত্মীয়, নিকট আত্মীয়র ভেতরে যারা আছে তারা, এরপরে ইতিম, মিসকিন, ইবনে সাবিল যারা পথিক, ওয়ালা তুবাজ্জির তাবজিরা, কিন্তু সাবধান, এই খেয়াল করেন, আল্লাহ পাক বলেন সাবধান তোমরা অপচয় অপব্যয় করবা না। এখন অপচয় অপব্যয় যারা করে এরা হচ্ছে শয়তানের ভাই, ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানা শায়াতিন ওয়া কানা শায়তানু লিরাব্বিহি কাফুরা, অপচয়কারী বা শয়তানের, ওরা কোরআন শরীফ আপনাকে আমি দিয়ে দিলাম, নেন, কোন আয়াতে যদি দেখাতে পারেন যে জেনা করলে শয়তানের ভাই আল্লাহ বলেছে পাবেন না, মানুষ হত্যা করলে শয়তানের ভাই আল্লাহ বলেছেন পাবেন না, ঘুষ খাইলে শয়তানের ভাই আল্লাহ বলেছেন পাবেন না, কিন্তু অপচয় করলে ওটা শয়তানের, খেয়াল করেছেন কি শব্দ দিয়েছেন আল্লাহ, শয়তানের ভাই আপনি। এখন আল্লাহ নিজে আয়াতটা মানে কিনা এটা আগে দেখা দরকার, আল্লাহ কি অপচয় করেন বলেন বলেন? আমি যদি ধরিয়ে দেই দেখেন তো আল্লাহ অপচয় করেন কিনা, এইবার আলেম লাগবে। তাহলে নাসেক মানসুখ পড়েছেন না পড়েননি? পড়েননি? নাসেক মানসুখের অর্থ কি? আমরা প্রথমে পড়েছিলাম 46টা, এরপরে 36টা, এরপরে 19টা, এরপরে 17টা, এরপরে এখন চলছে 4টা। নাসেক মানসুখ মানে আয়াতগুলো রহিত করে নতুন আয়াত দেওয়া, বা আয়াতের বিধান নেই, আয়াত আছে তেলাওয়াতে হুকুম নেই, এইগুলো। আমার প্রশ্ন হচ্ছে আল্লাহ কোন আয়াত কোরআনে দেওয়ার পরে ওইটা পাল্টিয়ে আরো নতুন করে আয়াত আরেকবার দেবে, এরকম কাজ যদি করেন এই 1500 বছর, প্রথমে মনে করেন ওই যে 46টা আয়াত যে ছিল এখন 4টা আছে, কয়টা বলেন না কেন?
তাহলে ৪২টা মাইনাস করেছে বিভিন্ন সময়। এই ৪২টা আয়াতও কিন্তু কোরআনে লেখা ছিল প্রথম যুগে, এখন আস্তে আস্তে পরে মানসুখ হয়ে গেছে, রহিত হয়ে গেছে, শেষ হয়ে গেছে। আমার প্রশ্নের জবাব দেন তো, কোরআনে কারিম ১৫০০ বছর ধরে ছাপানো হচ্ছে না হচ্ছে না? বলেন বলেন। এর জন্য কালি খরচ হয়েছে, কাগজ লেগেছে, বলেন না কেন? শ্রমিকরা কাজ করেছে, শ্রমিকের মর্যাদা বা শ্রম শ্রম সময় নষ্ট হয়েছে, এগুলো কি অপচয়ের শামিল না? না মানে বলেন অপচয় হবে না কেন? আপনি প্রথমে বললেন ৪৬টা, এখন বলছেন ৪টা, তাই ৪২টা বাদ গেল কি করে? অথচ এইটাই আমাদের সিলেবাসে পড়াচ্ছে, দাওরা পর্যন্ত যারা পড়ে তাদেরকেও পড়ায়, কামেল পর্যন্ত যারা পড়ে তাদেরকেও পড়ায়, এগুলো পড়াচ্ছে কারা আর কেন এগুলো আসলো বলেন? এটা অপচয়ের শামিল, কারণ এই ৪৬টা আয়াত থেকে ৪২টা এখন বাদ হয়ে ৪টা তো এখনো আছে। এই আয়াত নাজিল করার পরে আয়াত পরিবর্তন করার হুকুম আপনাকে কে দিল? আল্লাহ তো কোরআনে কারিমে দেয়নি। হ্যাঁ, যদি বলেন সূরা বাকারার ১০৬ নম্বর আয়াত, মানাং সাখমিন আয়াতিন আও নুংসিহা নাতি বি খাইরিন মিনহা আও মিছলিহা আলাম তাআলা মান্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, না এটা সানে নজুল দেখেন, তাফসির গুলো নিয়ে আসেন, তাফসির এই ১২০০ বছর ১১০০ বছর আগের তাফসির না, এখন আধুনিক তাফসির নিয়ে আসা লাগবে। আপনি ১০০০ বছর আগে কি লিখেছেন আমি ওইটা বলছি না, কারণ ওটা ১০০০ বছর ১২০০ বছর আগে যারা লিখেছে ওটা ভুল তা না, ওই জামানা হিসাবে ঠিক ছিল, কিন্তু এখন বাস্তবতার সাথে আপনাকে আমি মিলাতে বলছি। কোন আয়াত যদি আল্লাহ কোরআনে দেওয়ার পরে এই ১৫০০ বছর পরে এখন এসে আপনি বলেন এটা কোরআনে ছিল এখন আর নেই, তাহলে এই আয়াতগুলো লিখিত হয়নি এর আগে? লিখতে কালি কলম মানুষের শ্রম সময় প্রেসের সময় নষ্ট হয়নি? এটা অপচয়ের শামিল, এই অপচয় আল্লাহ করবে তাহলে আল্লাহ মুবাসসির তাফসিরা দিলেন কেন বলেন না? শেখ মানসুকের এই বিষয়টা একটা সূক্ষ্ম ষড়যন্ত্র করে একটা কলম ঢোকানোর জায়গা লাগিয়ে রেখেছে। সূরা নাহলের ১০১ নম্বর আয়াত যেটা আমরা বলি, ওয়াইদা বাদদালনা আয়াতাম মাকানা আয়াতিন আল্লাহু আ'লামু বিমা ইউনাজ্জিলু ক্বালু ইন্নামা আনতা মুফতার বাল আকসারুহুম লা ইয়া'লামুন, এইটাও সঠিক ব্যাখ্যা এ দেশে হয় না। আল্লাহ বলেন হে নবী, পূর্বের কোন কিতাবের আয়াত যদি আমি বাদ দিয়ে দেই রহিত করি তাহলে তার চাইতে সুন্দর অথবা অনুরূপ কোন আয়াত আমি আপনাকে উপহার দেই, সেটা হচ্ছে কোরআনে কারিম। উপরে বর্ণিত যে সমস্ত কিতাবগুলো গিয়েছে, তাওরাত, জাব্বুর, ইনজিল এবং ওই যে ১০০টা সহিফা, ওখান থেকে কোন কিছু যদি আল্লাহ বাদ দেয় তাহলে কোরআনে কারিমে তার চাইতেও সুন্দর অথবা ওর মতোই একটা উত্তম বিধান আল্লাহ দেন। এটা নাসেখ মানসুখের আয়াত নয়, নাসেখ মানসুখ ধরে যদি কেউ আমল করতে চায় তাহলে এটা অপচয়ের শামিল। আপনি এবার গবেষণা আর একটু করতে পারেন, আমার মাথা ছোট তো চিন্তা ভাবনা ভুল হতে পারে, যাদের মাথা মোটামুটি আছে এই সেক্রেটারির মতো একটু ভাবেন, কোরআন শরীফ শুধু আমার বাবার জন্য না সবার জন্য, ভাবেন তো এটা অপচয় হয় কিনা। আল্লাহ নিজে ওয়াজ করছেন অপচয় করব না, আর নিজেই অপচয় করে বসে আছেন, আল্লাহর ওয়াজের সাথে কর্মকাণ্ডের মিল নেই এমন কোনদিন হতে পারে? আল্লাহ যে অপচয় করে না তার প্রমাণ কি বলেন তো? এই যে আমাদের শরীরের ভেতরে পিত্ত রস তৈরি হয় রক্ত দিয়ে, কি দিয়ে? পিত্ত থলি থেকে আস্তে আস্তে এসে খাবারের ভেতরে পড়ে ওই রসটা, যতক্ষণ পেটে খাবার থাকে ততক্ষণ ফোটা ফোটা ওই পিত্ত রস পড়ে, তখন আপনার খাবারগুলো হজম হয়, যখন পেটে খাবার থাকে না তখন ওই পিত্ত রস পড়া অটোমেটিক মেশিন এর মতো আল্লাহ বন্ধ করে দেয়। আল্লাহ বোঝাতে চায় আমি অপচয় করি না, তোর শরীরের ভেতরে তাকিয়ে দেখ, কারণ এই রসটার অনেক দাম, শরীরের রক্তগুলো পানি করে করে রস তৈরি করা হয়, এই রস তৈরি করতে হলে শরীরের রক্ত লাগে, রক্ত তৈরি করতে হলে খাবার লাগে, খাবার উৎপন্ন হয় এ জমিন থেকে, এ জমিনে খাবার উৎপন্ন করে আমার বান্দা বান্দিরা, এখানে সাহায্য থাকে কার? আপনি চিন্তা করেন, এই পিত্ত রসটা যেন নষ্ট না হয়। আপনি মানুষের শরীরের ভেতরে গবেষণা করবেন, দেখবেন রসগুলো পড়ছে যতক্ষণ পেটে খাবার আছে, যেই খাবার নেই তখন রস পড়া অটোমেটিক মেশিন মতো আল্লাহ বন্ধ করে দেয়। এখানে কোনো ফেরেশতা যে বন্ধ করে, কোন বাবা যে বন্ধ করে, আল্লাহ বন্ধ করছে। আল্লাহ বোঝাতে চাই বান্দা আমি অপচয় করি না, আর অপচয় কেউ করলে তাকে আমি পছন্দ করি না, সে শয়তানের ভাই, বিশেষ করে শরীরের এটা আর না শেখ মানসুখ, এটা অপচয় না করার একটা প্রমাণ্য দলিল।
কলকাতা আলিয়া থেকে ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত ৭৭ বছর একাধারে ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল দায়িত্ব পালন করেছে। এই ইতিহাস যদি বিশ্বাস না করেন ঢাকা আলিয়ায় চলেন, যে দেখেন প্রিন্সিপালের পেছনে দেখেন চার্জ টাঙানো আছে, ২৬ জন খ্রিস্টান প্রিন্সিপাল ৭৭ বছর একাধারে দায়িত্ব পালন করেছে। এরা ৭৭ বছর একাধারে কি আঙ্গুল চুষেছে? এরা আমাদের সিলেবাসে আমাদের মনীষীদের নাম দিয়ে এমন এমন কথা ঢুকিয়েছে যেটা কোরআন হাদিসের সাথে একেবারে সাংঘর্ষিক, যেটা মানতে গেলে মানে ঈমান থাকার আর কথা না। কারণ অপচয় আল্লাহ করে না, অথচ নাসেক মানসুকের নাম দিয়ে বিভিন্ন এরকম অনেকগুলো বিষয় আমি পেয়েছি। আল্লাহ পাক এই বিষয়টা ওই সেই আরশ মহল্লায় নিজের ল্যাবরেটরি গবেষণাগারে বসিয়ে নবীকে শেখাচ্ছিলেন। এজন্য আমাদের সাবধান হওয়া দরকার। মানুষ হত্যা করা, জেনা করা, ব্যবিচার করা, মানুষের উপরে জুলুম করা শয়তানের ভাই আল্লাহ আখ্যা দেয়নি। আল্লাহ আখ্যা দিয়েছে যারা অপচয় করে এরা কি? আরো জোরে বলেন কি? শয়তানের ভয়, অপচয় থেকে খুব খেয়াল করে চলবে। আমারে যে বাড়িতে ছিলাম আজকে টিস্যু পেপার দিয়েছে, এগুলো অনেকে কিছু মনেই করে না, একটা টিস্যু দরকার, উনি তিন চারটা টিস্যু নিয়ে মুখ মুছে টিস্যু ফেলে দিলে, অথচ একটা হলে ওখানে হয়ে যায়। এটা যে অপচয় ও মনেই করছে না, আপনি যদি নিজে আমল না করে তো কিসের আলেম আপনি? কথা বুঝতেছেন? প্রত্যেকটা জায়গায় এরকম করা লাগবে, প্রত্যেক জায়গায়। আমি যশোর থেকে আসলাম আজকে, বরিশাল থেকে যশোর, যশোর থেকে এখানে বিমানে আসার পরে আমার এখন যে অবস্থান, আমার তো আর কোনো অভাব অন্তত আল্লাহ এখন আর দেয়নি। আকিস গ্রুপ তো স্যার পেছনে আছে, অভাব থাকার কথা? এখন আমি যদি শুধু কল দিতাম স্যারকে যে স্যার একটা গাড়ি পাঠিয়ে দেন, সে মগবাজার থেকে গাড়িটা এখানে আসবে, এখান থেকে আপনাদের এই জায়গায়, এখান থেকে আবার মগবাজার, এই যে যাওয়া আসা কমপক্ষে অন্তত আপনাদের এখান থেকে বিমানবন্দরে গাড়ি গেলে ১০০ টাকা খরচ হবে, আর মগবাজার থেকে আসলে ৫০০ টাকা খরচ হবে। কথা বলেন না কেন? আমি ইচ্ছা করলে পারতাম না। আমি এখান থেকে নামার পরে যদি বলি ভাই আমি বিমানে আসতাম না, যেহেতু আমি মাহফিল পাবো না, এই কারণে বাধ্য হয়ে আমারে আসা লেগেছে। আমি বাইরে আসলে এখানে রাত ১২টা ১টা বেজে যেত, বাধ্য হয়ে আমার বিমানে আসা লাগলো। এখন ওখানে নামার পরে যদি বলি একটা সিএনজি ওয়ালা বা একটা অটোরিকশা অথবা যে ভাড়ায় পাওয়া যায় যে গাড়িগুলো, যে ২০০ টাকা দেবো আপনি আমার মাহফিলে পৌঁছিয়ে দেন, ও দেবে না? আর আমার ওই সেই কোম্পানি থেকে গাড়ি আমার বাড়ি থেকে আসতে হলে কমপক্ষে ৫০০ টাকা খরচ, এখানে অন্তত আমার একটু কষ্ট করলে আমার ৩০০টা টাকা বেঁচে গেল। এই ৩০০ টাকা যদি আমি কোনো গরিব মানুষের ফান্ডে কোনো মানুষকে যদি উপকারের জন্য দান করি, ওটা আমার আখেরাতের একটা সম্পদ। আপনি অপচয় করছেন কি করে, নিজেও টের পাচ্ছেন না? আমি আমার ঈমান থেকে কথা বলছি, আমি যতটুকু মানতে পারি আমি অতটুকু বলতে চাই, যেগুলো মানতে পারি না আমি ওগুলো এড়িয়ে চলি। হ্যাঁ, আমি অনেক কিছু মানতে পারছি না, সেই ওইগুলো আসলে আমি ওগুলো এড়িয়ে যাই, বলি না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ওই জায়গায় নিয়ে ১৪টা বিষয় শিক্ষা দিয়েছিলেন, তার ভেতরে ৩ নম্বর ছিল অপচয় যেন না হয়, ৪ নম্বর ছিল খোদাই বন্টনে আপনি সন্তুষ্ট থাকবেন, যে যতটুকু পেয়েছেন এটার উপরে সন্তুষ্ট থাকবেন, এরপরে কৃপণতা যেন না করা হয়, এরপরে বিত্তবান এবং বিত্তশালীদের সাথে কি, বিত্তহীনদের সাথে কি ব্যবহার হবে, এরপরে দারিদ্রতার ভয়ে যেন সন্তান হত্যা না হয়, এরপরে বিনা কারণে যেন মানুষ হত্যা আপনি না করেন, এরপরে জেনা যেন না করেন, এতিমদের সম্পদে যেন হাত না দেন, ওয়াদা যেন পালন করেন, সঠিকভাবে যেন ওজনে কম বেশি না হয় মাপ দেওয়া হয়, পরকালে যেন জবাব দেওয়া লাগে এরকম মন তৈরি করতে পারেন, আর ১৪ নম্বরে যেন অহংকার কোনো বিষয় আপনি না করেন। নবীজিকে বললেন এই ১৪টা বিষয় আপনি উম্মতের সামনে যে শিক্ষা দেন, ওরা যদি নিতে পারে আপনার যুগ হয়ে যাবে শ্রেষ্ঠ যুগ। আমাদের বাংলাদেশ শ্রেষ্ঠ বাংলাদেশ হোক আমরা চাই না? যারা দায়িত্বে আছেন তাদেরকে বলছি আপনারা এইগুলো মেনে চলেন। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন।